দেখ আজকে কি চ্যাপ্টার করব অ্যাকাউন্টস এর ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার চ্যাপ্টারের নাম হচ্ছে ব্রাঞ্চ অ্যাকাউন্টিং কি বললাম চ্যাপ্টারের নাম হচ্ছে ব্রাঞ্চ অ্যাকাউন্টিং পার্টনারশিপ শেষ হয়ে গেছে পার্টনারশিপ অ্যাডমিশন রিটায়ারমেন্ট ডিসলিউশন পিসমিল চারটে পুরো চারটে কমপ্লিট হয়ে গেছে এবং ওই চারটে ভালো করে করা থাকলে 30 নম্বর আসবে এক্সামে আর এখন যে চ্যাপ্টারটা করছি সেটা হচ্ছে ব্রাঞ্চ অ্যাকাউন্টিং ঠিক আছে এই চ্যাপ্টার থেকে এক্সামে কত নম্বর আসবে 10 নম্বর সে অনার্স স্টুডেন্ট হোক বা জেনারেল স্টুডেন্ট হোক সবার জন্যই 10 নম্বর আসবে চ্যাপ্টারটা খুবই সোজা চ্যাপ্টার কয়েকটা জিনিস ভালো করে বুঝতে হবে ভালো করে যদি জিনিসগুলো ভালো করে বুঝতে পারিস তাহলে চ্যাপ্টারটা খুবই ইজি লাগবে অনেকেই চ্যাপ্টারটা অনেক স্টুডেন্টের কাছে চ্যাপ্টারটা খুবই কঠিন লাগে বাট কঠিন নয় চ্যাপ্টারটা একদমই ইজি চ্যাপ্টার কয়েকটা কথা মনোযোগ সহকারে বুঝতে হবে তো চ সময় নষ্ট না করে ব্রাঞ্চটা নিয়ে আলোচনা করা যাক লেখ সবাই লেখ প্রথমে লেখ চ্যাপ্টারের নাম লেখ ব্রাঞ্চ অ্যাকাউন্ট চ্যাপ্টারের নাম লেখ ব্রাঞ্চ অ্যাকাউন্ট ঠিক আছে তো চ্যাপ্টারের নাম লেখ ব্রাঞ্চ অ্যাকাউন্ট আজকে জিনিসগুলো ভালো করে বুঝিয়ে দেবো ব্রাঞ্চ অ্যাকাউন্ট জিনিসটা কি নেক্সট ক্লাস থেকে ধর অঙ্ক করবো আজকে খুব ভালো করে বুঝবো আজকের ক্লাসটা যদি মনোযোগ সহকারে খুব ভালো করে যদি বুঝতে পারিস খুব ভালো করে যদি বুঝতে পারিস তাহলে ব্রাঞ্চ অ্যাকাউন্টের কোথায় কী বসে সব ভালো করে ক্লিয়ার হয়ে যাবে এটাই মেইন জরুরি এটা বোঝাটা ঠিক আছে তো তো দেখ ব্রাঞ্চ অ্যাকাউন্ট ব্রাঞ্চ মানে জানিস তো এমনি আইডিয়া আছে তো শাখা যেমন ধর সাপোজ ধর আজকে ধর আমার একটা কলকাতা শহরে ধর কোনো একটা ব্যবসা আছে সাপোজ কলকাতা শহরে একটা ব্যবসা আছে আমি চাইছি এই ব্যবসাটা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে শুনছিস তো আমি চাইছি এই ব্যবসাটা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে শুধু দেশে ছড়াতে চাইছি না দেশের বাইরেও ছড়িয়ে দিতে চাইছি গল্পটা বুঝতে পারছি মানে ব্রাঞ্চের কনসেপ্টটা শুধু ব্যবসাটা শুধু দেশে ছড়াতে চাইছি না দেশের বিভিন্ন প্রান্তে ছড়াবই দেশের কোনায় কোনায় পুরো ছড়িয়ে দেবো পাশাপাশি বিদেশেও ছড়াতে চাইছি এটাই হচ্ছে ব্রাঞ্চ ঠিক আছে এটাই হচ্ছে কেন আমি আমার ব্যবসাটাকে বড় করতে চাইছি আমার কলকাতা শহরেই দোকানটা আছে শুধু কলকাতার লোক জানবে কেন বাইরের লোকও জানো তোরা কনসাইনমেন্ট করেছিলি না আগে কনসাইনমেন্টে কি আমি কাউকে বলেছিলাম আমার কিছু মাল আছে ভাই তোরা বেচে দে তোদের একটা কমিশন দেবো ওটা কনসাইনমেন্ট একটা ছোটো একটা পার্ট ছিল একটা ব্রাঞ্চ ছিল বিশাল হিউজ আরে তোরা ভাব না তোরা কত ব্রাঞ্চ দেখেছিস বল একটা ব্রাঞ্চ বল না আরে তোরা দেখ রিলায়েন্স ট্রেন্ডস দেখিস নি বিগ বাজার দেখিস নি তারপর প্যান্টালুনস এরকম তো কত আছে প্যান্টালুনস কি শুধু এই তো ডায়মন্ড প্লাজাতেই আছে কত জায়গায় আছে প্যান্টালুনস শুধু কি আমার বেঙ্গলের মধ্যেই আছে তুই ভাব না তোর তুই চলে যা পাটনায় চলে যা ওখানেও আছে বোম্বেতে আছে তাই তো তোর দিল্লিতে আছে সব জায়গায় আছে তা এইটাই হচ্ছে ব্রাঞ্চ বুঝতে পারছিস তো ব্রাঞ্চ জিনিসটা কি কনসাইনমেন্ট কিন্তু টোটালি আলাদা জিনিস আমার ধর একটা ধর ফোনের দোকান আছে আমি বললাম তুই ধর বোম্বেতে থাকে আমি বললাম এই আমি 500টা ফোন দিলাম 500টা ফোন বেচে দে তোকে একটা কমিশন দেবো তা শুধু তোর সঙ্গে কন্ট্যাক্ট করলাম এরকম কিন্তু ব্রাঞ্চটা কি বুঝতে পারছিস তো ব্রাঞ্চটা বিজনেস একটু টোটাল বিশাল বড় ঠিক আছে তো যাতে হ্যাঁ বল তো দেখ এখানে হলো তো এখানে হচ্ছে দেখ প্রথমে কি করব তা আমার ধর কলকাতা শহরে যে বিজনেস আছে আমার কলকাতা শহরে ধর যেই ব্যবসাটা আছে সেখানে হেড অফিস বুঝিস তো কাকে বলে যেখান থেকে সব কিছু কন্ট্রোল হয় হেড অফিস ধর আমার কলকাতা শহরে ধর আমার একটা বিজনেস আছে সেটা হচ্ছে হেড অফিস ঠিক আছে কোথায় আছে হেড অফিসটা কোথায় আছে ধরে নিলাম কলকাতায় আছে সাপোজ আমি ধর ব্রাঞ্চ খুলতে চাই একটা কোথায় খুলতে চাই সাপোজ ধর বোম্বেতে খুলতে চাই সাপোজ ধর বোম্বেতে ব্রাঞ্চ খুলতে চাই বুঝতে পারছিস তো ব্রাঞ্চটা কোথায় খুলতে বোম্বেতে শুধু বোম্বেতে খুলবো কেন মানে দেশের বিভিন্ন জায়গায় খোলা যেতে পারে আমি তো একটা উদাহরণ দিলাম বা দেশের বাইরেও খোলা যেতে পারে তো মেনলি ব্রাঞ্চটাকে আমরা ব্রডলি দুটো ভাগে ভাগ করতে পারি ব্রাঞ্চটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি কিছু ব্রাঞ্চ ভারতবর্ষের মধ্যে খুলতে পারি আর কিছু ব্রাঞ্চ ভারতবর্ষের বাইরে খুলতে পারি মানে ইন্ডিয়াতে কিছু ব্রাঞ্চ খুলতে পারি আর ফরেনে কিছু ব্রাঞ্চ খুলতে পারি ইন্ডিয়াতে ব্রাঞ্চ খুললে তখন তাকে বলে ইনল্যান্ড ব্রাঞ্চ কি বললাম ইনল্যান্ড আর ফরেনে ব্রাঞ্চ খুললে তাকে বলে ফরেন ব্রাঞ্চ তো বুঝতে পারছিস তো কি বললাম ইন্ডিয়াতে খুলতে পারি যদি ইন্ডিয়াতে ব্রাঞ্চটা খুলি তাকে বলে ইনল্যান্ড ব্রাঞ্চ আর ফরেনে খুললে তাকে বলে ফরেন ব্রাঞ্চ ঠিক আছে ফরেনে খুললে তখন তাকে বলে ফরেন ব্রাঞ্চ হয়ে গেল তো বোঝা গেল তো তাহলে ইনল্যান্ড ব্রাঞ্চ আবার দু রকমের হয় কেমন হয় একটা হয় ডিপেন্ডেন্ট কি বললাম একটা কি বললাম বল একটা ডিপেন্ডেন্ট আর একটা ইনডিপেন্ডেন্ট তো তোরা তো নাম মানাতে জানিসই ডিপেন্ডেন্ট মানে জানিস তো ডিপেন্ডেন্ট আর ইনডিপেন্ডেন্ট ইনডিপেন্ডেন্ট মানে কি স্বাধীন তাই তো আর ডিপেন্ডেন্ট মানে স্বাধীন কারোর উপর নির্ভর
তো ডিপেন্ডেন্ট ব্রাঞ্চটা কি জানিস, এই ডিপেন্ডেন্ট ব্রাঞ্চটা হেড অফিসের উপর ডিপেন্ড করে আছে। তো মানে এই বললাম ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ কারোর উপর নির্ভর করে থাকে, কার উপর নির্ভর করে আছে, ও হেড অফিসের উপর নির্ভর করে আছে। কারণ সব বলবো কেন হেড অফিসের উপর নির্ভর করে থাকে। আর ইন্ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ মানে স্বাধীন ব্রাঞ্চ, ও কারোর উপর ডিপেন্ড করে থাকে না, কারোর উপর ডিপেন্ড করে থাকে না। তাহলে বুঝতে পারি তো? তাহলে আমি আবার বলছি, ব্রাঞ্চ দু রকমের হয়। একটা ভারত মানে ইন্ডিয়ার মধ্যে যদি কোনো ব্রাঞ্চ ওপেন করা হয় তাকে বলে ইনল্যান্ড ব্রাঞ্চ। সেই ইনল্যান্ড ব্রাঞ্চকে আমরা দু ভাগ ভাগ করতে পারি, একটা ডিপেন্ডেন্ট হতে পারে, একটা ইন্ডিপেন্ডেন্ট হতে পারে। ডিপেন্ডেন্ট মানে কারোর উপর ডিপেন্ড করে থাকে, কারোর উপর ডিপেন্ড, হেড অফিসের উপর। আর ইন্ডিপেন্ডেন্ট মানে কারোর উপর ডিপেন্ড করবে না, স্বাধীন। আর এটা ফরেন ব্রাঞ্চ। তো দেখ ডিপেন্ডেন্ট ব্রাঞ্চটা কি, স্মল স্কেল, ব্যাকারে লেখ স্মল স্কেল, আর এটা লার্জ স্কেল। তো বল স্মল স্কেল মানে বুঝতে পারছিস, শুনছিস তো? মানে টুকতে টুকতেই শোনার চেষ্টা কর, তাহলে টাইমটা বেঁচে যাবে। তো কি বললাম, ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ, এই যে বললাম না ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ কার উপর ডিপেন্ড করে থাকে, হেড অফিসের উপর, কারণ আছে। আমি বলছি এটা স্মল স্কেল, স্মল স্কেলের ক্ষেত্রে ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ দরকার হয়, মানে বলছি। আর লার্জ স্কেলের ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ দরকার হয়। দেখ স্মল স্কেল লার্জ স্কেল ব্যাপারটা কি, সাপোজ শোন, সাপোজ ধর আমি ধর কোনো একটা জায়গায় ব্রাঞ্চ খুলেছি, কোথায়, বোম্বেতে ব্রাঞ্চ খুলেছি, ঠিক আছে। এমন জায়গায় ব্রাঞ্চ খুলেছি সেখানে ট্রানজ্যাকশন ধর বছরে 10টা থেকে 12টা হয়, কথা হয় বছরে 10টা থেকে 12টা হয়, তখন আমি হেড অফিস, আমি বললাম না না ওইখানে ওই যে ওই ব্রাঞ্চে আলাদা করে অ্যাকাউন্টেন্ট রাখার দরকারই নেই। মন্দি শোন কথাটা, কি বললাম মন্দি কথাটা শোন, এই যে স্মল স্কেল মানে যেখানে ট্রানজ্যাকশন খুব জরুরি, মেরে কেটে বছরে 10 থেকে 12টা ট্রানজ্যাকশন হবে, এই 10 থেকে 12টা ট্রানজ্যাকশনের জন্য আলাদা করে অ্যাকাউন্টেন্ট রাখার দরকার নেই। অ্যাকাউন্টেন্টকে যদি আলাদা করে রাখি ওকে তো একটা মাইনা দিতে হবে। তো তার জায়গায় হেড অফিসই বলছে আমার হেড অফিসের অ্যাকাউন্টেন্ট ওরা মেনটেন করে দেবে, তুমি সমস্ত জিনিস পাঠাবে, হেড অফিস মেনটেন করে দেবে আলাদা। এটাই হচ্ছে স্মল স্কেল। মানে কি বুঝতে পারলি, স্মল স্কেলটা কার উপর ডিপেন্ড রইল, পুরো হেড অফিসের উপর ডিপেন্ড করে রাখলো না, বুঝতে পারছিস তো? আর ইন্ডিপেন্ডেন্ট, এখানে লাখ লাখ ট্রানজ্যাকশন হয়। তুই জানা রিলায়েন্স টেন্স বিগ বাজার কত ট্রানজ্যাকশন হচ্ছে, বুঝতে পারছিস তো গল্পটা? বুঝতে পারছিস? এটা হচ্ছে তোর ইন্ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ। গল্পটা বুঝতে পারলি তো? গল্পটা বুঝতে পারলি তো? আজকে তো আমাদের সিলেবাসে কি কি আছে সব পড়বো, এখন আমরা কি করবো, ডিপেন্ডেন্ট ব্রাঞ্চটাই শিখবো। মানে মেনলি আমাদের সিলেবাসে ডিপেন্ডেন্ট ব্রাঞ্চটাই বেশি আছে। আমাদের জেনারেলে যারা পড়িস তাদের ডিপেন্ডেন্ট ব্রাঞ্চই আসবে, আর যারা অনার্সে পড়িস তাদের ইন্ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ আসে কয়েকটা, আসে না, ডিপেন্ডেন্টটাই আসে। তো চ দেখবো কি আসে না আসে, সব অঙ্ক করাবো। তো ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ, তো ডিপেন্ডেন্ট ব্রাঞ্চের কার উপর ডিপেন্ড করে আছে, হেড অফিস। তার মানে এর এখন প্রশ্ন হচ্ছে এর অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কীরকম হবে, কি শিখবো এর অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট। তো বল না এই ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ কার উপর ডিপেন্ড করে আছে, হেড অফিস। তার মানে এর যা অ্যাকাউন্টস করবো না, কে করবে এর অ্যাকাউন্টসটা, ডিপেন্ডেন্ট ব্রাঞ্চের অ্যাকাউন্টস কে করবে, হেড অফিস করবে। তাই করবো এ কী লিখবো, অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট ইন দ্য বুকস অফ হেড অফিস। কী বললাম বুঝতে পারলি তো? কার বইতে করতে হয় এর অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট, হেড অফিসের বইতে। লেখ সরি তাহলে কি বললাম, এটা কি করলাম, অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট ইন দ্য বুকস অফ হেড অফিস। কার বইতে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট করবো, হেড অফিসের বইতে, ঠিক আছে। তো ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ এর তিনটে পার্ট আছে, একটা হচ্ছে ডেটার সিস্টেম, কি বললাম, একটা লেখ স্টক ডেটার সিস্টেম, একটা লিখবি ফাইনাল অ্যাকাউন্ট মেথড। তো হেড অফিস যে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট করবে না ডিপেন্ডেন্ট, এই যে স্মল স্কেলের ক্ষেত্রে, তিনটে মেথডে করতে পারে। কোন কোন মেথডে, ডেটার সিস্টেমটাকে ফলো করতে পারে, না হলে স্টক ডেটার সিস্টেমটাকে ফলো করতে পারে, আর না হলে কোনটাকে ফলো করতে পারে বল, ফাইনাল অ্যাকাউন্ট মেথডটাকে ফলো করতে পারে, বাইরে কিছুই নেই। তো তোদের যে অনার্স হোক বা জেনারেল হোক, এক্সামে দুটো মেথডই পরীক্ষায় আসে, একটা করতে হয়, কী বললাম বুঝতে পারলি তো? তোর ভাবি যারা অনার্স পড়িস জেনারেল পড়িস, এই মেথডটাও তোকে খুব ভালো করে করতে হবে, এই মেথডটাও খুব ভালো করে করতে হবে, দুটো মেথডই এক্সামে আসে, ঠিক আছে। তো মানে অ্যাকচুয়ালি ব্রাঞ্চের তিনটে জিনিস ভালো করে শেখ, তিনটে মেথড ভালো করে শিখতে হবে, তিনটে মেথড। তার মধ্যে এখানে দুটো মেথড চলে গেলো, আর একটা মেথড পরে বলবো, এখানে এখন আসেনি, হোলসেল ব্রাঞ্চ বলে একটা টপিক আছে, ঠিক আছে। তো
তো তুই যদি দুটো মেধা ভালো করে করিস, একটা মেধা তো আসছেই আসছে, সে অনার্স হোক বা জেনারেল হোক, দুটো করলে একটা আসতেই আসছে, বোঝা গেল তো? তো এত অবধি বোঝা গেল তো? এবার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট করব। আমি যদি বলি হয়েছে, টাকা হয়েছে, মোটামুটি টাকা হয়েছে তো, নাকি বাকি আছে? দেখ আজকে ধর আমি একটা বিজনেস করছি, যে কোনো একটা ধর ব্যবসা করছি। আচ্ছা তুই ধর আজকে একটা ব্যবসা খুললি, সাপোজ একদম পুরো মানে জেনুইন অ্যান্সার দিবি, আজকে ধর একটা ব্যবসা খুললি, কেন ব্যবসা খুলিস, কি কারণের জন্য ব্যবসা খুলিস বল? একটা একটা মানুষ, আজকে তুই একটা ব্যবসা খুললি, পড়াশোনা শেষ হলো, গ্র্যাজুয়েশন কমপ্লিট, একটা ব্যবসা খুললি, কি কারণে ব্যবসা খুললি? হ্যাঁ তুই তুই যদি আজকে ব্যবসা না করি, তুই তো চাকরি করিস, তুই যদি চাকরি করিস তাহলে সে প্রতিমাস স্যালারি পাবি ইনকামের জন্য, তেমনি তুই যদি ব্যবসা করিস কেন? আরে প্রফিট আর্ন করার জন্য, প্রফিট করার জন্য। আমি যা ব্যবসা খুলবো নিশ্চয় তো সেবা করার জন্য তো আর ব্যবসা করবো না, আমি প্রফিট করার জন্য বিজনেস খুলবো। তার মানে আমরা যে বিজনেস করি তার মেন অবজেক্টিভ বা বলতে মেন মোটিভ, মেন পারপাস দুটো, মেন পারপাস দুটো, এক তো তোর প্রফিট, সবার প্রথম প্রফিট, যেই ব্যবসা খুলুক না কেন প্রফিট আর্ন করার জন্যই বিজনেস ওপেন করে। কী বললাম, বোঝা যাচ্ছে তো? বোঝা যাচ্ছে তো কী বললাম? যে কোনো পার্সন বিজনেস করে কী করার জন্য? ও জানতে চায় বিজনেস থেকে প্রফিট বা লস কত হলো, অবশ্যই জানতে চায়। বিজনেসম্যান বিজনেস থেকে অবশ্যই জানতে চায় প্রফিট বা লস কত হয়। ও ও একবারই জানে, বছরে একবারই জানে, আমরা যে অ্যাকাউন্ট করি না বছরে একবারই অ্যাকাউন্টস করা হয়, তো একবারই জানতে চায়। আর কি জানতে চায়? একটা তো প্রফিট, ও আর এই প্রফিট অ্যান্ড লসটাকে কী বলে জানিস তো? ফিনান্সিয়াল কী বলে, ফিনান্সিয়াল পারফরমেন্স, বিজনেসের পারফরমেন্সটা কী, ঠিক আছে? আর একটা কী, আর একটা কী দেখে লিখছি, এটাকে বলতে পারিস ব্যালেন্স শিট। সব ইলেভেনে জিনিস, ফাইনাল অ্যাকাউন্টটা করতাম না। আজকে ধর আমি একটা ব্যবসা করছি, ব্যবসা থেকে কী জানতে চাই? আমি জানতে চাই বিজনেস করে আমার কত টাকা প্রফিট বা লস হলো, কত টাকা প্রফিট বা লস হলো, আর বিজনেসে কত টাকা অ্যাসেট পড়ে আছে, কতটা লাইবিলিটি পড়ে, এটা জানতে চাই, তাই তো? অ্যাসেট লাইবিলিটি কত আছে এটাই জানতে চাই। তো ব্যালেন্সের মধ্যে কী কী থাকে তোরা জানিস? অ্যাসেট থাকে, লাইবিলিটি থাকে, আর ক্যাপিটাল থাকে, ঠিক আছে তো? বোঝা যাচ্ছে তো কী বললাম? তো তেমনি হেড অফিসও তাই করে। এই যে হেড অফিস আছে না, এটা কার করছি আমরা, কোনটার করছি? ডিপেন্ডেন্ট মানে স্মল স্কেলের কাজ করছি। তো হেড অফিস কি করবে? নিশ্চয়ই হেড অফিস জানতে চাইবে না এই যে পার্টিকুলার যে একটা যে ব্রাঞ্চ খোলা হলো, ব্রাঞ্চ থেকে কত টাকা প্রফিট বা লস এ জানার চেষ্টা করে। আর কি জানার চেষ্টা করে? ওই ব্রাঞ্চের কত অ্যাসেট আছে, কত লাইবিলিটি আছে। তো বলি স্যার ব্যালেন্স মানে ক্যাপিটাল থাকে না? ক্যাপিটাল জানার দরকার হয় না, ক্যাপিটাল তো হেড অফিসের থাকে, ব্রাঞ্চের কোনো ক্যাপিটাল হয় না। তো বুঝতে পারলি? তাহলে ক্যাপিটালটা কাটা, ক্যাপিটালটা কিছু বুঝতে পারছিস কি, কিছু বুঝতে পারছিস? এবার এই হেড অফিস অ্যাকাউন্টসকে জিজ্ঞাসা করে, হেড অফিস আবার অ্যাকাউন্টসকে জিজ্ঞাসা করলো যে আমি আমার অ্যাকাউন্টসটা করবো কী করে। হেড অফিস কাকে জিজ্ঞাসা করলো? অ্যাকাউন্টসকে, মানে আমাদের যে অ্যাকাউন্টিং হয় না, তো অ্যাকাউন্টকে জিজ্ঞাসা করলো আমরা করবো কী করে, এই অ্যাকাউন্টটা কী করে করবো, অর্থাৎ এই ব্রাঞ্চ থেকে কত টাকা প্রফিট হলো বা লস হলো বের করবো কী করে, কত টাকা অ্যাসেট লাইবিলিটি আছে বের করবো কী করে। তখন তখন আবার অ্যাকাউন্টস কী বললো, তুমি কাজ করো, তুমি ট্রেডিং অ্যাকাউন্ট খোলো, তুমি পিএল অ্যাকাউন্ট খোলো, তুমি ব্যালেন্স শিট খোলো। বুঝতে পারলি কী কী বললাম? তুমি একটা এটা এটা তো টুকতে হবে, এটা বোঝার জন্য বললাম, ঠিক আছে? তুমি ট্রেডিং খোলো, তুমি পিএল খোলো, ব্যালেন্স শিট খোলো, তুমি ট্রেডিং থেকে গ্রস প্রফিট পাবে, পিএল থেকে নেট প্রফিট পাবে, আর ব্যালেন্স শিট থেকে তোমার অ্যাসেট লাইবিলিটি পেয়ে যাবে। তো তখন আবার হেড অফিস কী বললো? হেড অফিস আবার একটা অ্যান্সার দিল, আমার তো এখানে স্মল স্কেলে তো 12টা ট্রানজ্যাকশান, 10-12টা ট্রানজ্যাকশান, 10-12টা ট্রানজ্যাকশানের জন্য আমি তো তো জানিস ফাইনাল অ্যাকাউন্ট করতে গেলে কী কী লাগতো, 11 থেকে শিখেছিস, প্রথমে জার্নাল করতে হতো, করতে হতো না, লেজার করতে হতো, ট্রায়াল ব্যালেন্স করতে হতো, আর একটা সাবসিডি বুক বলে একটা জিনিস ছিল, এই এতগুলো করতে হতো, তারপর ট্রেডিং পিএল ব্যালেন্স করতে হতো। তো তখন হেড অফিস বললো আমি এই ট্রেডিং পিএল ব্যালেন্স আমি করবোই না, এটা করতে গেলে তোমার জার্নাল করতে হবে, লেজার করতে হবে, ট্রায়াল ব্যালেন্স করতে হবে, সাবসিডি বুক করতে হবে, এত কাজ করবো কেন, আমার 10-12 ট্রানজাকশন এত কাজ করবো কী করে, আমি অন্য একভাবে করার চেষ্টা করবো, যেই অন্য একভাবে করার চেষ্টা করবো সেটাই এখন ব্রাঞ্চে শেখানো হচ্ছে। কী বললাম, বুঝতে পারলি তো? কীভাবে কীভাবে, এখানে দেখ না, অ্যাকাউন্টস বলেছে তুমি এইভাবে করো, ট্রেডিং করো, পিএল করো, ব্যালেন্স করো, তিনটে ভাবে করো, কতটা টাইম লাগবে, আর এটা করলে ধরো না এর জন্য তোকে আলাদা করে রেডি করতে হবে, জার্নাল, লেজার, তাই না, ট্রায়াল ব্যালেন্স, তারপর তোর কী বললাম সাবসিডি বুক, মানে যেটাকে ডে বুক বলে, এতগুলো করে তারপর এটা করতে হবে। তো হেড অফিস বলছে না না আমি এইভাবে করবো না, ও যেইভাবে করবে সেটাই তোকে দেখাচ্ছি। কী বললাম, বুঝতে পারলি তো? সেটাই তোদের দেখাচ্ছি। তো বোঝা গেল তো? এটা এটা টোকার কিছু নেই, এত কিছু টোকেছিস, এখানে কিছু টোকার ছিল না। তা এখন কী শিখছিস, এখন কী শিখছিস যা ছোটো করে একটু দেখে নে। আমরা আজকে এখন শিখছি ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ, ঠিক? কার বইতে এন্ট্রি করি? হেড অফিসের বইতে, মানে পুরো এন্ট্রি করে অ্যাকাউন্টস করে কে হেড অফিস। তো ডিপেন্ডেন্ট ব্রাঞ্চের যে তিনটে পার্ট হয়, তিনটে মেথডে করতে পারি প্রফিটটা, তিনটে মেথডে বের করতে পারি, কোন মেথডটা শিখছি এখন?
ডেটার সিস্টেম করছি, ঠিক আছে? তো ডেটার সিস্টেমে অ্যাকাউন্ট প্রফিটটা কী করে বের করতে হয়? অ্যাকাউন্টস তো একরকম বলেছে, অ্যাকাউন্টসের কথা কখন চলবো না, অ্যাকাউন্টসের কথা চলবো না, হেড অফিস যেই ট্রিটমেন্টটা ফলো করছে সেইটা করবো, ও কীভাবে করে সেটাই দেখাবো, ঠিক আছে? তো দেখ কীভাবে করে, দেখ হেড অফিস কীভাবে করে জানিস তো, ও একটাই অ্যাকাউন্ট খোলে, মানে আমি কোন মেথডটা বলছি মাথায় রাখবি, ডেটার সিস্টেম, সব মেথড না কিন্তু ডেটার সিস্টেমে, ও একটাই অ্যাকাউন্ট খুলবে, অ্যাকাউন্টের নাম কি জানিস তো, ব্রাঞ্চ অ্যাকাউন্ট, কি বললাম, ঠিক আছে, ব্রাঞ্চ অ্যাকাউন্ট। তো এখানে ডেবিট, আচ্ছা কার বইতে করবে ব্রাঞ্চ অ্যাকাউন্টটা, হেড অফিসের বইতে করবে, আমি লিখলাম না লেখার জায়গা নেই বলে, তোরা লিখবি ইন দ্য বুকস অফ হেড অফিস বলে। তো এখানে কি লিখতে হয় জানিস, আরেকটা কথা বলে দিচ্ছি, এই অ্যাকাউন্টে ও কিন্তু যেহেতু এটা কি, এটা লিমিটেড ট্রানজ্যাকশন হয়, লিমিটেড মানে কত ট্রানজ্যাকশন হয়, কি বললাম, খুব জোরে 10-12 ট্রানজ্যাকশন হবে, তো লিমিটেড ট্রানজ্যাকশন হবে, ও এই ব্রাঞ্চ অ্যাকাউন্ট যে এমন একটা অ্যাকাউন্ট, এর মধ্যেই ও প্রফিট লস দেখাবে, এর মধ্যেই প্রফিট লস দেখাবে, আর এর মধ্যেই অ্যাসেট লাইবিলিটি দেখাবে। আর অ্যাকাউন্টস কি বলেছিল, তুমি অ্যাসেট লাইবিলিটির জন্য ব্যালেন্স শিট করো আর প্রফিট বের করার জন্য ট্রেডিং পিএল করো, ও এত করবে না, ও একটার মধ্যেই সব দেখাবে, কি বললাম, বুঝতে পারলি তো, কি বললাম, বুঝতে পারছিস তো? তো দেখ এখানে কী লিখবো, আর একটা জিনিস তোদের যদি বুঝতে অসুবিধা, বুঝতে অসুবিধা হবে না, আমি তোদের বলছি বুঝতে কোনো অসুবিধা হবে না, এখানে লিখবি টু ওপেনিং ব্যালেন্স অফ ডেটার্স, কী লিখলাম বল, টু ওপেনিং ব্যালেন্স অফ অ্যাসেট, লিখ অ্যাসেট, ডেটার্স ভুল বললাম, ওপেনিং ব্যালেন্স অফ অ্যাসেট। আচ্ছা এখন তোরা বললি কার ওপেনিং ব্যালেন্স অফ অ্যাসেট, হেড অফিস না ব্রাঞ্চ, এখানে কার কার ওপেনিং ব্যালেন্স হবে, ব্রাঞ্চের, কেন হেড অফিসের হবে, হেড অফিস তো আলাদা, ব্রাঞ্চের, ঠিক আছে? এখানে টু ওপেনিং ব্যালেন্স অফ অ্যাসেট মানে ব্রাঞ্চের কাছে যা যা অ্যাসেট আছে বছরের শুরুতে, ব্রাঞ্চের কাছে যা যা অ্যাসেট আছে সেইগুলো লিখবো, কী কী অ্যাসেট থাকতে পারে, অ্যাসেট জানিস তো, আরে অ্যাসেট তো জানিস, কোনো কোনো বলে ক্যাশ, ব্যাংক, তাই তো, ক্যাশ, ব্যাংক, বিল্ডিং, ফার্নিচার, মেশিনারি, স্টক, ডেটার্স, বেসিক্যালি তোর বইতে কী থাকবে, তিনটে আইটেম থাকবেই থাকবে, স্টক, ডেটার্স, ক্যাশ, বাট এইগুলো থাকতে পারে, কোন আইটেমগুলো থাকবে, স্টক, ডেটার্স, ক্যাশ, ঠিক আছে? তো আমি লিখলাম বইয়ের জন্য, আমি ধর দেখ আইটেম তো অনেক হতে পারে, আমি তিনটে আইটেম লিখলাম। এবার তোরা কিন্তু কখনো অঙ্ক করার সময় বলিস না যে আচ্ছা তুমি তো ফার্নিচার লেখাও নি, এখানে ফার্নিচার আসলো কোথা থেকে, আমি কথাটা ভালো করে ফোকাস কর, কী লিখেছি, ওপেনিং ব্যালেন্স অফ অ্যাসেট, কখনো কিন্তু কোশ্চেন করিস না তুমি এখানে কেন, তুমি তো এখানে ফার্নিচার ফরম্যাটে লেখাও নি, তাহলে ফার্নিচার এখন এসে আমি নেবো কেন, কারণটা বুঝেছিস, কী বললাম, আমি সব লিখতে পারি, কটা অ্যাসেটের নাম লিখবো, বুঝতে পারছিস তো, স্টক, ডেটার্স, ক্যাশ, হয়ে গেল, যা টাকা থাকবে এখানে লিখবো। একই রকমভাবে দেখ টেকনিকটা ভালো করে দেখ, এখানে লিখবো বাই, কি লিখবো এখানে দেখ, অ্যাসেটের ওপেনিং ব্যালেন্স যদি এদিক হয় তাহলে অ্যাসেটের ক্লোজিং ব্যালেন্স কোন দিক লেখা উচিত, ক্রেডিট দিকে একদম নিচে, বুঝতে পারছিস তো, দেখ মুখস্থ করার জায়গা নেই, তোকে টেকনিকটা ফলো কর কীভাবে এগোচ্ছি, খুব সোজা জিনিস, কিচ্ছু নেই ব্রাঞ্চে, এত সোজা চ্যাপ্টার এটা, আর যদি ফরম্যাট যদি মুখস্থ করিস তাহলে অঙ্ক পুরো ভুল করবি, শিওর গ্যারান্টি, ফরম্যাট মুখস্থ করলে অঙ্ক ভুল, তুই বুঝলে অঙ্ক ভুল হবে না। এখানে কী লিখবো, বাই ক্লোজিং ব্যালেন্স অফ অ্যাসেট, কী লিখলাম বল, ক্লোজিং ব্যালেন্স অফ অ্যাসেটস, কী কী থাকতে পারে, যত অ্যাসেট থাকবে তার ক্লোজিং ব্যালেন্স, স্টক, ডেটার্স, আর ক্যাশ, হয়ে গেল অব্দি। তো আমি তো অ্যাসেট করলাম, লাইবিলিটি করেছি, এখনো দেখ অ্যাসেটের ওপেনিং ব্যালেন্স এখানে লিখলাম, অ্যাসেটের ক্লোজিং ব্যালেন্স এদিক লিখলাম, এবার লাইবিলিটির ওপেনিং লিখবো, লাইবিলিটির ক্লোজিং লিখবো, বল লাইবিলিটির ওপেনিং ব্যালেন্স কোন দিক হয়, আরে তোরা তেমনি জানিস লাইবিলিটি তো ওপেনিং ব্যালেন্স ক্রেডিট দিকে হয়, হ্যাঁ না, লাইবিলিটির ওপেনিং ব্যালেন্স ক্রেডিটে হয় আর অ্যাসেটের ওপেনিং ব্যালেন্স কোন দিক হয়, তাই তো লিখলাম অ্যাসেটের ওপেনিং ব্যালেন্স ডেবিটে, তো লাইবিলিটির ওপেনিং ব্যালেন্স কোন দিক হয়, ক্রেডিট দিকে, তাহলে এখানে কি লিখবি, বাই, কি লিখবো বল, বাই, বাই ওপেনিং ব্যালেন্স অফ লাইবিলিটিস, ঠিক আছে? সাথে সাথে এখানে লিখবো, তাই না, লিখবো না, টু ক্লোজিং ব্যালেন্স অফ লাইবিলিটিস, মানে আমার খুব জানা দরকার, তোরা বুঝতে পারছিস কিনা, মুখস্থ করার কোনো জায়গা নেই, বারবার বলছি এটা কিন্তু মুখস্থ করার কোনো জায়গা নেই, মুখস্থ করলে ভুল হবে। এবার বল লাইবিলিটি কী কী থাকতে পারে, নাম তো জানিস তোরা লাইবিলিটি, কয়েকটা নাম বল না, কেইটার্স থাকতে পারে,
বিলস পেবল থাকতে পারে, আউটস্ট্যান্ডিং থাকতে পারে, যা থাকবে তেমন লিখবো, আমি ঠিক জানি না কি থাকবে, সেটা কোশ্চেন করলে তুই বুঝতে পারবি। থাকেই না হয়তো বলতে নেই অঙ্কে, বলতে হবে বইটা নেই, তোদের হয়তো থাকবেও না, তবু আমি বলে দিলাম থাকলে তখন লিখবো, হয়ে গেল। তার মানে কি কি পোস্টিং হয়ে গেলো বল? হেড অফিস বলেছে ভাই আমরা দুটো জিনিসই দেখাবো একটা অ্যাকাউন্টে, কি কি দেখাবো? অ্যাসেট লাইবিলিটিও দেখাবো আর প্রফিট লসও দেখাবো। তো অ্যাসেট লাইবিলিটি দেখানো হয়ে গেছে, আর কি বাকি আছে বল? প্রফিট লস, ব্যাস প্রফিট লস আর দেখাবো। আর প্রফিট লসের জন্য তিনটে আইটেম, তাহলে শেষ তিনটে আইটেম, শেষ তিনটে আইটেম কি আসবে? এখানে লিখতে হবে টু, ভালো করে শুনবি। আচ্ছা তোরা যখন ফার্স্ট সেমিস্টার করেছিলি মনে পড়ে, কনসাইনমেন্ট করেছিলি, কি লিখতি? টু গুডস সেন্ট অন কনসাইনমেন্ট একটা কথা লিখতি। তা এখানে কি লিখবি? টু গুডস সেন্ট অন ব্রাঞ্চ, ঠিক আছে? তো সব বোঝাবো কেন গুডস সেন্ট অন ব্রাঞ্চ হচ্ছে, টু গুডস সেন্ট অন ব্রাঞ্চ। তো ধর, সাপোজ ধর হেড অফিসটা কোথায় আছে? হেড অফিস কলকাতায়, ঠিক আছে? আর ব্রাঞ্চ কোথায় আছে? ব্রাঞ্চ ধর বোম্বেতে আছে। ব্রাঞ্চটা কোথায় আছে? বোম্বেতে আছে। তো দেখ ব্রাঞ্চটা বোম্বেতে আছে, তার মানে জিনিসগুলো কে বেচবে? বোম্বেতেই বেচা হবে। হেড অফিস তো থাকবে, হেড অফিস তার কোনো কাজ করবে, হেড অফিস কন্ট্রোল করবে। তো বোম্বে যখন গুডসগুলো মার্কেটে বেচবে, তাকে কি ওকে গুডস কিনতে হবে? তখন হেড অফিস কি বলেছে? হেড অফিস বলছে না না, তোমাকে গুডস কিনতে হবে না, তোমার যখনই গুডস লাগবে তুমি আমাকে জানাবে, আমি গুডস কিনে তোমাকে পাঠাবো। কি বললাম বুঝলি? তোমার তো কোনো কাজ নেই, তোমার তো দায়িত্ব নেই, তোমার কাজ গুডসগুলো বেচা, তোমার তো এটাই কাজ, তোমার কাজ গুডস বেচা আর কিছু কাজ না। তোমার গুডস লাগলেই আমাকে ফোন করবে, আমি তোমাকে গুডস পাঠিয়ে দেবো, আমি গুডস কিনে তোমাকে পাঠিয়ে দেবো। তাহলে বল না গুডসটা কে কিনছে? হেড অফিসে কিনছে, তাই হেড অফিসের খরচ হচ্ছে, তো ডেবিটাই বলবে গুডস সেন্ট টু ব্রাঞ্চ, হয়ে গেল। তো এবার দেখ আর কি হতে, বুঝতে পারছিস তো আমার কথাটা? বুঝতে পারছিস তো? এবার দেখ গুডসগুলো এবার বেচা হবে, গুডস তো পাঠিয়ে দিয়েছে ওকে, গুডসগুলো বেচবে কে বল? গুডস বেচবে কে? ব্রাঞ্চ বের করবে, ব্রাঞ্চ গুডসগুলো বেচবে। তাহলে গুডস বেচছে মানে কি হচ্ছে? গুডস বেচে কি করবে ও? গুডস বেচে যে টাকাটা পাবে সেই টাকাটা কি করবে ও জানিস? হেড অফিসকে পাঠিয়ে দেবে। পাঠানোকে ইংরাজিতে কি বলে জানিস? পাঠানোকে ইংরাজিতে বলে রেমিটেন্স, পাঠানোকে ইংরাজিতে বলে রেমিটেন্স, পাঠিয়ে দেবে। তাহলে এখানে হয় রেমিটেন্সটা কেইট দিকে আসে, কি লিখবি জানিস? বাই রেমিটেন্স, কি লিখলাম? বাই রেমিটেন্স। না না না, লাইব্রেরি এটা ইনকাম তো, এটা তো হেড অফিসের ইনকাম। আরে হেড অফিসের ইনকাম, তুই ব্রাঞ্চ আমি হেড অফিস, তোর গুডস লাগবে আমি তোকে গুডস পাঠিয়ে দিলাম, তুই গুডসগুলো বেচলি, বেচে যেই টাকাটা আমাকে পাঠিয়ে দিল, আলটিমেট হেড অফিসেরই তো ইনকাম হলো, তাই না? তো বুঝতে পারলি তো? এখানে দেখ শোন, দুটো আইটেম আসে, কি কি আইটেম তোকে বোঝাচ্ছি শোন। ক্যাশ সেলস, একটু আসতে একটু আসতে, ক্যাশ সেলস। সাপোজ ধর এই বছর ধর ব্রাঞ্চ, মন দিয়ে শুনবি, ব্রাঞ্চের কথা বলছি, গুডসটা বেচে কে? ব্রাঞ্চ বেচে। ব্রাঞ্চ ধর এবছর ধর এক লাখ টাকার গুডস বেচলো, এই বছর এক লাখ টাকার গুডস বেচলো, কিসে বেচলো? ক্যাশে গুডস বেচলো। আচ্ছা এই বছর যদি এক লাখ টাকার গুডস বেচে, আরে ক্যাশ সেল মানে কি? যত ধর আজকে ধর আমি ধর কাউকে এক লাখ টাকার গুডস বেচলাম, কিন্তু এখনই তো সঙ্গে সঙ্গে টাকা পেয়ে যাবো, এটাই তো ক্যাশ সেল, তাই তো? তাহলে ক্যাশ সেল হলো, তাহলে সেই সঙ্গে সঙ্গে টাকাটা পেয়ে গেলো, তো এই টাকাটা তো হেড অফিসকে পাঠিয়ে দিতে পারবে, হ্যাঁ কি না? তো একটা কোম্পানি বা একটা ব্রাঞ্চ, ও কি সবসময় ক্যাশেই গুডস বেচবে? ধারেও তো গুডস বেচতে হতে পারে। সাপোজ ধর ও তোর ধারে গুডস বেচলো, কত টাকা জানিস? কেইট সেলস, মানে আমি তোকে বলতে চাইলাম ক্যাশ সেল করে যে ওই টাকাটা হবে, সঙ্গে সঙ্গে তো ও টাকাটা রিসিভ করে নেবে, ঠিক আছে? তো কিন্তু ক্যাশ সেল, ক্যাশ সেল সরি কেইট সেল, কেইট সেল ধর কত করলো? তিন লাখ টাকা। ও ধর তিন লাখ টাকার গুডস ধারে বেচলো, তাই তো? তো যত টাকার গুডস ধারে বেচলো সব টাকাই কি এই বছর পাবে এমন কোনো কথা আছে? আমি ধর কাউকে ধর এবছর তিন লাখ টাকার গুডস বেচলাম, পুরো তিন লাখ টাকা এবছর পাবো কথা আছে? সাপোজ দু লাখ আশি পেলাম, কত পেলাম? দু লাখ আশি পেলাম, যত টাকা পেলাম তত টাকাই পাঠিয়ে দিলাম, তাহলে কত টাকা বাকি আছে? এখন পাইনি কুড়ি হাজার টাকা, টাকাটা পাইনি, পাবো তো কবে পাবো? পরের বছর পাবো। এটা কি হয় জানিস? ডেটার্স, বুঝতে পারলি কেন ডেটার্স? আরে ক্রেডিট সেল কাকে বলে? যাদেরকে ধারে গুডস বেচে তাদেরকে কি বলে? ডেটার্স বলে। ধারে গুডস মানে ক্রেডিট সেল হলেই তো ডেটার্স। তার মানে তিন লাখ টাকার গুডস ধারে বেচেছিলাম, তার মধ্যে দু লাখ আশি পেয়ে গেছি, যেটা পেয়ে গেছি সেটা রিসিভ হয়ে গেলো, যেটা পাইনি সেটা কি? ডেটার্স। তো এখানে ডেটার্সে চলে আসবে তখন কুড়ি হাজার টাকাটা, বুঝতে পারছিস তো? তখন ডেটার্স চলে আসে কুড়ি হাজার টাকা। আর এখানে কি আছে? কালেকশান বলে, কি লাগবে? কি লিখবো? কালেকশান ফ্রম ডেটার্স বল, বুঝতে পারছিস ব্যাপারটা? হয়ে গেল। দেখ আর একটা আইটেম, তাহলে বললাম তিনটে আইটেম আসবে, এই একটা আইটেম, এই একটা আইটেম, আর একটা আইটেম আসবে, সেটা কি? দেখ ভাব, তোরা নিজেরাই ভাব, হেড অফিসটা কোথায় আছে? কলকাতায়। আর ব্রাঞ্চটা কোথায়? বোম্বেতে। বোম্বের কোনো, বোম্বে যে ধর সাপোজ আর তুই ধর বোম্বেতে থাকিস, তুই বোম্বেতে থাকিস আর আমি কলকাতায় থাকি, ঠিক আছে? তো তুই যে একটা দোকান সব খুলেছিস, সব খুলে গুডসগুলো বেচবি, তার জন্য একটা দোকান ভাড়া করতে হয়েছে,
দোকান ভাড়া করতে হয়েছে তো, তারপর দোকানে বিভিন্ন ধরনের কী কী, দোকান ভাড়া হলে রেন্ট খরচ আছে, মার্কেটিং করতে হবে, ওখানে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে, এই খরচ আছে, শুনছিস তো কি বললাম? দোকানদার কোনো স্টাফ রাখলি তাদের পেমেন্ট করতে হয় মাসে মাসে, সেই খরচটা আছে, আর কী খরচ আছে, আরও অনেক হাবিজাবি অনেক খরচ আছে, ইলেকট্রিক বিল আছে। তো এই খরচগুলো কে করবে? তুই করবি? তুই তোর পকেট দিয়ে করবি? প্রফিটটা আমি খাবো, তুই কি তোর পকেট দিয়ে কোনোদিন করবি না। তার মানে কি, খরচের টাকা আমি তোকে পাঠাবো, কী করবো, খরচের টাকা আমিই তোকে পাঠাবো, তুই খরচ কর। আমার কথা বুঝতে পারলি তো? কনসেপ্ট বুঝতে পারিস তো? তা এখানে কী লিখবি, টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে কী লিখবো, এক্সপেন্সেস পেড বাই, কী লিখবো বল, হেড অফিস, হেড অফিস যেই টাকাটা খরচ করো সেই টাকাটাই এখানে লিখবো, অন্য কোনো টাকা না, ঠিক আছে? তো তুই বলি কোশ্চেনে যদি কখনো লেখা থাকে না এক্সপেন্স পেড বাই ব্রাঞ্চ আসবে না। আরে তুই কী করে খরচ করবি? তোকে যদি আমি টাকা না পাঠাই তুই খরচ করতে পারবি না? মাথায় রাখবি, তোকে না পাঠালে তুই খরচ করতে পারবি না। এখানে কোন খরচ আসবে? হেড অফিস যেই টাকাটা খরচ করবে সেই টাকাটাই আসবে। এবার দেখ আমরা কী লিখছি, খরচটা কে করবে, কার খরচ? এটা হেড অফিসের খরচ। আর আমরা কার বইতে এন্ট্রি করছি? হেড অফিসের বইতে এন্ট্রি করছি, ব্রাঞ্চ তো অ্যাকাউন্ট, ব্রাঞ্চ তো অ্যাকাউন্ট, হেড অফিসের বইতে এন্ট্রি করছি। তো হেড অফিসের বইতে তার হেড অফিসের নাম লিখতে পারবো না, বুঝতে পারছিস? অঙ্ক শেষ, মানে এইটাই হচ্ছে তোর গোটা অঙ্ক শেষ। এবার হচ্ছে যোগ বিয়োগ করবি তুই, ঠিক আছে? প্রফিট হলে এই দিক, প্রফিট বেরোলে এই দিক বেরোবে প্রফিট, লস বেরোলে এই দিক হবে লস, ঠিক আছে? তো এখানে পিএল বা কেউ জেনারেল পিএল অ্যাকাউন্ট লিখে, জেনারেল পিএল অ্যাকাউন্ট লিখে ব্যাকেটে লিখে প্রফিট অন ব্রাঞ্চ, এই দিক হলে লিখবে জেনারেল পিএল, লিখে দিচ্ছি জেনারেল পিএল, কি লিখবো, লস অন ব্রাঞ্চ। কী বললেন, বুঝতে পারছিস ব্যাপারটা? ওই মাথায় ঢুকেছে, মাথায় ঢুকেছে, ঢুকে না এটা। আচ্ছা দেখ, এটা বুঝতে পারলি? এটা তো বোঝালাম হেড অফিস কীভাবে করবে, ঠিক আছে? তো কিন্তু তোরা ভাব, তোরা যখন ইলেভেনে পড়তি ফাইনাল অ্যাকাউন্ট করতি না, ইলেভেনে পড়ার সময় তোরা কেমন ফাইনাল অ্যাকাউন্ট করতি? এটাই না, ইলেভেনে ফাইনাল অ্যাকাউন্ট এইভাবে করতি না, কী করতি? প্রথমে ওপেনিং স্টক লিখতি, তারপর কী লিখতি, পারচেস, ঠিক আছে? তো এদিকে লিখতি সেল, সেল দু রকমের হতো না, ক্যাশ সেল, কেইট সেল, তারপর এখানে ক্লোজিং স্টক বাদ দিয়ে গস প্রফিট হতো, সেই গস প্রফিটটা এদিক চলে যেত। আর এখানে এক্সপেন্সেস কী কী, যত রকমের খরচ ওই হতো না, রেন্ট থাকতো, স্যালারি থাকতো, থাকতো না রেন্ট, স্যালারি, অ্যাডভার্টাইজমেন্ট, কত রকমের খরচ থাকতো, সেই খরচ হেড অফিসের, হেড অফিস খরচ করে সেই টাকাটাও আসবে, ব্রাঞ্চ করে সেটাও আসবে। মানে আগে তো রকমের থাকতো না, আগে লেখা থাকতো রেন্ট, স্যালারি, অ্যাডভার্টাইজমেন্ট, সব লেখা থাকতো। এই খরচগুলো হেড অফিসও করতে পারে, ব্রাঞ্চও করতে পারে, যেই করুক সেই টাকাটাই লিখবো। তারপর ডেপ্রিসিয়েশন হতো না, ডেপ্রিসিয়েশন, ব্যাড ডেট হতো না, তারপর ডিসকাউন্ট অ্যালাউড হতো না, আর কী হতো, ওই যে গুডস ডিস্ট্রয়েড বাই ফায়ার, মনে পড়ছে, মনে পড়ছে, গুডস ডিস্ট্রয়েড বাই ফায়ার, তাই লিখেছি গুডস ডিস্ট্রয়েড ফায়ার, বাদ দিয়ে কী হতো, নেট প্রফিট। এটাই তো করতি যখন ইলেভেনে যখন ফাইনাল অ্যাকাউন্ট করতি বা ফার্স্ট সেমিস্টার ফাইনাল অ্যাকাউন্ট করতি, এরম করেছিলি, ঠিক আছে? তো এটা বুঝতে হলে এবার দেখ একই করেছি। এবার তোর প্রশ্ন হলো, আচ্ছা এই যে কোশ্চেনটা যে দেবে ব্রাঞ্চের অঙ্কটা, যদি আমরা এইভাবে করি অঙ্কের অ্যান্সার এইভাবে করলে তো একটা প্রফিট বেরোবে, এই প্রফিট আর এই প্রফিট কি সেম হবে? কোশ্চেন থাকতে পারে, আমার কথাটা মন দিয়ে শুনলি না, মানে কী বললাম তোকে, ধর ব্রাঞ্চ করতে গেলে তো এক্সামে একটা অঙ্ক দেবে, কোশ্চেনটা দেবে, তো তো হেড অফিস মেনটেন করে এইভাবে, তাহলে হেড অফিস মেনটেন করে ধর একটা প্রফিট বেরোলো। আর তুই ধর আগের নিয়মে যেটা শিখেছি, আগে যেমন করতি, আগে কেমন করতি, আগে যেমন ইলেভেনে ফাইনাল অ্যাকাউন্ট করতি, সেই নিয়মও তো তুই করতে পারিস। তো তোর প্রশ্ন হলো দুটো মেথডে কি একই বেরোবে অ্যান্সার? দুটো মেথডে একই অ্যান্সার বেরোবে, কী বললাম বুঝতে পারলি তো? আমি একটা অঙ্ক করাবো, সেই অঙ্কটা করে দেখিয়ে দেবো, এই মেথড করেও যা অ্যান্সার বেরোচ্ছে, এই মেথড করে তাই অ্যান্সার বেরোচ্ছে, কিন্তু টেকনিকটা একটু আলাদা, ও টেকনিকটা একটু আলাদা ফলো করে, কী বললাম বুঝতে পারছিস তো? তুই দেখ একটাই লক্ষ্য কর, একই হবে, দেখ শিখিয়ে দিচ্ছে, এখানে এখানে কী আছে, পর এখানে ওপেনিং স্টক, তাই তো? এখানে ওপেনিং স্টক আছে, স্টক মানে তো ওপেনিং স্টক, হ্যাঁ কি না? আর এটা ওপেনিং স্টক তো, এদার এখানে ধর ওপেনিং স্টক আছে, সেই ওপেনিং স্টক এখানেও আছে, একই তো আছে, কোনো অসুবিধা নেই, সেম টাকা, এখানে যে ওপেনিং স্টক টাকা বসবে, এখানে ওপেনিং স্টক সেম টাকা বসবে। আচ্ছা তারপর কি, ডেটার্স ক্যাশ, এটা আমি কী অ্যাকাউন্ট খুলছি, এখান থেকে কী বের করছি বলতো, কী বের করছি, প্রফিট লস বের করছি। তো বল না ডেটার্স কি প্রফিট লসে আসতো কোনো দিন? তাহলে ডেটার্স কি এর মধ্যে আসবে, বুঝতে পারছিস তো? আসবেই না, এখানে ক্যাশ ব্যালেন্স রে তো আসবে না। আচ্ছা এখানে কী আছে, গুড সেন্ট টু ব্রাঞ্চ, আরে যেটা পারচেস সেটাই হচ্ছে গুড সেন্ট টু ব্রাঞ্চ, পারচেসটাই হচ্ছে গুড সেন্ট টু ব্রাঞ্চ, তার মানে মিলে গেল, এখানে যেই টাকাটা থাকবে এখানে সেই টাকাটা থাকবে। সেল বুঝবি কিন্তু, ঘাবড়াবি না, সেল এখানে কী আছে, ক্যাশ সেল, ক্যাশ সেলটা এখানে লিখে দিলাম। এখানে কী আছে, কালেকশান ফ্রম ডেটার্স, এখানে কী আছে,
কেইট সেল দুটো আলাদা কিন্তু, ঘাবড়াস না কিন্তু, দেখ বারবার বলি ঘাবড়াস না। মনে করলাম এবছর কত টাকার গুড় ধারে বেজেছি, 3 লাখ টাকা। কত টাকার গুড় ধারে বেজেছি? 3 লাখ টাকা। ধারে গুড় বেয়ে 3 লাখ টাকা, ধর এখানে 3 লাখ টাকা, সাপোজ 3 লাখ টাকা, তাহলে লিখতে হবে না, ধারে গুড় বেয়ে 3 লাখ টাকা, এখানে কেইট সেল। এবার তুই বলবি তাহলে আমি এখানে কেইট সেলটা লিখতে পারি, কেন কালেকশন লিখলাম? বলতেই পারিস, বলতেই পারিস। দেখ তুই যদি এখানে এখানে যদি কেইট সেল লিখিস তাহলে কত লিখছিস? 3 লাখ টাকা। 3 লাখ টাকা কেইট সেল লিখলে 3 লাখ টাকা লিখছিস। তুই কত টাকার গুড় ধারে বেজেছিস? 3 লাখ টাকা। 2 লাখ 80 পেয়ে গেছিস, কত টাকা বাকি আছে? 20 হাজার টাকা। তাহলে তো আবার এখানে তো ডেটার্স তো আবার 20 হাজার টাকা লিখিয়েছিস, তাই না? তাহলে তুই এইদিকে কত টাকা দেখালি? 3 লাখ আর 20, 3 লাখ 20 দেখাচ্ছিস না, কিন্তু অ্যাকচুয়ালি সেল হয়েছে কত? 3 লাখ না 3 লাখ 20। বুঝিস নি কি বললাম? বুঝতে পারছি, বুঝলাম, বুঝতে পারিস, এখানে বুঝতে পারিস নি? কেইট সেল হয়েছে 3 লাখ টাকা, কেইট সেল হয়েছে কিন্তু 3 লাখ টাকা, বন্ধু শোন, কেইট সেল 3 লাখ টাকা। তুই বললি আমি কালেকশন না লিখি যদি এখানে আমি কেইট সেল লিখি 3 লাখ টাকা, তা কেইট সেল যদি 3 লাখ টাকা লিখিস তাহলে তো আবার এখানে ডেটার্স 20 হাজার টাকা, 3 লাখ আর 20, এখানে তো 3 লাখ 20 দেখাচ্ছিস, এখানে তো 3 লাখ টাকা লিখছিস, তাহলে মিলবে না তো? আমার কথাটা বুঝতে পারলি তো? হ্যাঁ, 2 লাখ 80 লিখতে হবে, 2 লাখ 80 লিখতে হবে, এখানে 2 লাখ 80 আর এখানে 20 লিখলে 3 লাখ টাকা হচ্ছে। তারপরে বুঝতে পারলি আমি এখানে কেইট সেল 3 লাখ লিখেছি, এখানেও কেইট সেল 3 লাখই লিখেছি, তা আশা করি বুঝতে পেরেছিস। আচ্ছা তারপর কি আছে এখানে? এক্সপেন্সেস পেড বাই হেড অফিস আর ব্রাঞ্চ, এটা তো বুঝতেই পারছিস, টু ব্যাংক বলে হেড অফিস যেই এক্সপেন্সটা করেছে সেটাই এই এক্সপেন্সেস। কিন্তু ব্রাঞ্চ এখানে কি লেখা আছে? ধর ব্রাঞ্চ যেই খরচটা করবে, আর ব্রাঞ্চ কি করে খরচ করবে? ব্রাঞ্চ খরচ করবে কি করে? ব্রাঞ্চ কি যদি টাকা না পাঠায় খরচ করতে পারবে? বল না, হেড অফিস যদি টাকা না পাঠায় তাহলে খরচ করতে পারবে না? হেড অফিস ধর সাপোজ ধর এখানে ধর ক্যাশ টাকা পাঠিয়েছে, ধর ক্যাশে ধর বছরের শুরুতে ছিল ধর 1 লাখ টাকা, কত ছিল? 1 লাখ টাকা ছিল, ওর ধর খরচ করতে হবে 80 হাজার টাকা, তাহলে খরচ করতে পারবে? ধর 1 লাখ টাকা পাঠিয়েছে, 1 লাখ টাকায় খরচ করতে হচ্ছে, পারবে? 1 লাখ টাকা পাঠিয়েছে বা 1 লাখ টাকা পাঠিয়েছে বা 1 লাখ টাকা ছিল, ধর খরচ করতে 1.5 লাখ টাকা, কোনোদিন করতে পারবে না। বুঝতে পারছিস তো কি বললাম? তার মানে দেখ সাপোজ ধর আমি তোকে কিছু বলি, এখানে ধর 10 হাজার টাকা ছিল, ঠিক আছে তো, আর ওকে ব্রাঞ্চ ধর খরচ করেছে কত? 8 হাজার টাকা। কি বললাম বল? বছরের শুরুতে ক্যাশ ছিল কত? 10 হাজার টাকা। বছরের শুরুতে ক্যাশ ছিল 10 হাজার টাকা, আর ব্রাঞ্চ খরচ করেছে কত? 8 হাজার টাকা। তাহলে এখন কত টাকা বেঁচে আছে? 2 হাজার টাকা। সেক্ষেত্রে পেটি ক্যাশে এখানে 2 হাজার টাকা বসিয়ে দিবি, তার মানে এখানে 10 হলো আর এখানে 2 হলো, অটোমেটিক 8 হাজার টাকা এখানে খরচ দেখানো হলো না। বুঝিস নি কি বললাম? এবার তুই যদি বলিস, এবার দেখ আমি তোকে দেখিয়ে দিচ্ছি, লিখে লিখে দেখিয়ে দিচ্ছি, দেখ শোন, বছরের শুরুতে 10 হাজার টাকা ছিল, ব্রাঞ্চ খরচ করেছে 8 হাজার টাকা, ঠিক আছে, তাহলে বেঁচে আছে 2 হাজার টাকা। আর যদি তুই এখানে যদি 8 হাজার টাকা ব্রাঞ্চ খরচ করেছে, 8 হাজার টাকা লিখে দিস, তাহলে তুই কত টাকা দেখালি বল? সরি, 18 এদিকে 2, তাহলে কত ভুল করলি? তুই তো খরচ করেছিস কত টাকা? তুই এখানে 10 আর 8, 18 হাজার টাকা ডেবিট, আর কেইটে 2 হাজার টাকা, তাহলে 18 থেকে 2 বাদ দিলে কত হয়? 16 হাজার টাকা। তুই তো খরচ করেছিস 8 হাজার টাকা, কিন্তু তুই দেখাচ্ছিস কত? 16 হাজার টাকা, তাহলে তো ভুল করেছিলি। তাহলে বুঝতে পারলি তো? আমরা অটোমেটিক ব্যালেন্সের মাধ্যমে অ্যাডজাস্ট করে দিচ্ছি। আচ্ছা আর কি বলবি স্যার? ডেপ্রিসিয়েশন, এখানে ডেপ্রিসিয়েশন কোথাও দেখায় না। ধর বছরের শুরুতে ধর এখানে ধর মেশিন ছিল 1 লাখ টাকা, বছরের শুরুতে মেশিন ছিল কত? 1 লাখ টাকা, আর বছরের শেষে ধর মেশিন আছে 90 হাজার টাকা, তাহলে কত টাকা মেশিনের ভ্যালু কমলো? কত কেন কমলো? ডেপ্রিসিয়েশন। তো এখানে ডেপ্রিসিয়েশন আলাদা করে দেখাতে হয় না। বুঝতে পারছিস তো কি বলছি? একই রকমভাবে ব্যাড ডেট, একই রকমের ব্যাড ডেট। ব্যাড ডেট কি? ব্যাড ডেট এখানে আলাদা করে দেখাতে হয় না, ডেটার্স থেকে কমেই দেয় ব্যাড ডেট। বুঝতে পারছি ব্যাপারটা কি বললাম? মানে আলাদা কিছুই নয়, তুই এই মেথড কর বা এই মেথড কর, অ্যান্সারটা মিলবে, তো একটা অঙ্ক করলে বুঝতে পারবি। হ্যাঁ, আর একটা কথা, তুই যখনই এই মেথডটা করবি, এখানে কী কী নিলাম না? ক্রেডিট সেল নোট নিতে নেই। কী কী নিতে নেই বল? ক্রেডিট সেল নিতে নেই, শুনলি তো? এটা এই মেথডে ক্রেডিট সেল নিতে নেই। আর কী নিতে নেই? ডেপ্রিসিয়েশন নিতে নেই, ব্যাড ডেট নিতে নেই, ডিসকাউন্ট অ্যালাউন্ট নিতে নেই, ঠিক আছে তো, গুডস ডিস্ট্রয়েড বাই ফায়ার নিতে নেই, আর ব্রাঞ্চ যেই খরচটা করে এগুলো নিতে নেই। কী কী নিতে নেই বুঝতে পারলি তো? মনে থাকবে তো? তো অঙ্ক করবি যখন তখন এগুলো মাথায় রাখতে হবে। এবার যে ও দেখ একটা ফটো পাঠিয়েছে সেই অঙ্কটা আরম্ভ করবো, তাহলে তুই বুঝতে পারবি, ক্লিয়ার হবে অঙ্কটা। আচ্ছা দেখ এবার কত নম্বর অঙ্ক করবো? বইয়ের 5 নম্বর অঙ্কটা করছি, ঠিক আছে তো? কোশ্চেনটা কি বলেছে আর মেথডটা ভালো করে পড়ে নিতে হবে। দেখ কি বলছে, ফ্রম দ্য ফলোয়িং ডিটেলস রিগার্ডিং ওয়েস্ট কোচ ব্রাঞ্চ অফ বোম্বে ট্রেডিং কোম্পানি, তাহলে বুঝতে পারলি তো? ওয়েস্ট কোস্ট ব্রাঞ্চ অফ বোম্বে ট্রেডিং কোম্পানি বলছে PPR ব্রাঞ্চ অ্যাকাউন্ট খুলতে বলেছে, ব্রাঞ্চ ডেটার্স অ্যাকাউন্ট খুলতে বলেছে ইন রেসপেক্ট ফর অফ দ্য ইয়ার 2018। তাহলে কী কী অ্যাকাউন্ট খুলতে বলেছে বল? কী কী অ্যাকাউন্ট খুলতে বলেছে? ব্রাঞ্চ অ্যাকাউন্ট,
ব্রাঞ্চ ডেটার্স অ্যাকাউন্ট, আর কিছু বলেনি, শোন এদিক শোন, মন দিয়ে শোন এই দিক টাকা। আমার প্রশ্ন হলো এটা এটা কী ব্রাঞ্চ, ঠিক আছে, এটা কী ব্রাঞ্চ, ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ। কী করে বুঝলাম ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ? না আমি শুনে বলছি, শোন এটা বলছি, শোন মন দিয়ে শোন, এটা ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ খুলতে বলেছে, ঠিক আছে তো? ডিস্টার্ব হচ্ছে, ডিস্টার্ব করিস না, না ডিস্টার্ব যে করবি সে উঠে চলে যা, তাই না? এই এই ক্লাস হচ্ছে, অন্যরাও তো পড়ছে, সুতরাং ডিস্টার্ব করবি না। হ্যাঁ যাই হোক, দেখ শোন এখানটায় কী বলেছে, আমি আবার আবার পড়ছি, বলছে ফ্রম দ্য ফলোয়িং ডিটেলস রিগার্ডিং ওয়েস্ট কোস্ট ব্রাঞ্চ অফ বোম্বে ট্রেডিং কোম্পানি। বোম্বে ট্রেডিং কোম্পানি আন্ডারে কি ব্রাঞ্চের নাম? ওয়েস্ট কোস্ট, ঠিক আছে তো? তো এখানে বলেছে আমাকে ব্রাঞ্চ অ্যাকাউন্ট খুলতে বলেছে। কি অ্যাকাউন্ট খুলতে? ব্রাঞ্চ অ্যাকাউন্ট। ডিপেন্ডেন্ট ব্রাঞ্চের আন্ডারে তিনটে মেথড করেছিলাম, একটা ব্রাঞ্চ সিস্টেম নাকি, সরি কি ডেটার সিস্টেম করেছিলাম, না ডেটার সিস্টেম, স্টক ডেটার সিস্টেম আর ব্রাঞ্চ ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস মেথড। তাহলে ডেটার সিস্টেমে কি অ্যাকাউন্ট খুলেছিলাম? ব্রাঞ্চ অ্যাকাউন্ট খুলেছিলাম। তার মানে ব্রাঞ্চ অ্যাকাউন্ট বলেছে মানে কোন সিস্টেমটা বলেছে? ডেটার সিস্টেমটা বলেছে, তার মানে বুঝতে পারলি তো? তার মানে ডেটার সিস্টেম মানে এটা কি ডিপেন্ডেন্ট, আমার কথাটা বুঝতে পারলি? এই যে আমরা যে ব্রাঞ্চ খুলি, একটা দেশের মধ্যেও খুলি, একটা দেশের বাইরেও খুলি, আর এটা পুরো দেশের মধ্যে বলেছে, বলেই দিয়েছে দেশের মধ্যে ব্রাঞ্চটা খুলেছি। দেখ দেশের মধ্যে ব্রাঞ্চটা খুলেছি, দেশের মধ্যে ব্রাঞ্চটা খুলেছি, তার মানে কি ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ, মানে দেশের মধ্যে ব্রাঞ্চ খুলে ইনল্যান্ড ব্রাঞ্চ, ইনল্যান্ড ব্রাঞ্চ একটা ডিপেন্ডেন্ট হতে পারে, একটা ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, এটা ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ। কী করে বুঝলাম? যেহেতু ব্রাঞ্চ অ্যাকাউন্ট খুলতে বলেছে, ব্রাঞ্চ অ্যাকাউন্ট ডিপেন্ডেন্ট ব্রাঞ্চের মধ্যেই পড়ে। তো যাই হোক বোঝা গেল, তাহলে কী কী অ্যাকাউন্ট খুলতে বলেছে? তোকে ব্রাঞ্চ অ্যাকাউন্ট খুলতে বলেছে আর ব্রাঞ্চ ডেটার্স অ্যাকাউন্ট খুলতে বলেছে। তাহলে সবার প্রথম তোকে একটা ব্রাঞ্চ অ্যাকাউন্ট খুলে ফেলতে হবে। সবাই চল আমার সঙ্গে কর, পাঁচ নম্বর অঙ্ক, হ্যাঁ হয়ে যাবে ওখানে, ব্রাঞ্চ অ্যাকাউন্ট খোল, সবাই আমার সঙ্গে খোল, এখানে লেখ ব্রাঞ্চ অ্যাকাউন্ট। এদিক শোন, এই এদিক শোন, এদিক তাকে শোন, কথা বলিস না, হয় অঙ্কটা দেখে নে, ভালো করে বুঝে নে, তারপর টোক। তোরা প্রথমে ঢুকছিস কেন? আমি বলেছি ঢুকতে। ব্রাঞ্চ অ্যাকাউন্ট, প্রথমে ব্রাঞ্চ অ্যাকাউন্ট, আচ্ছা ব্রাঞ্চটার নাম বলেছে কিছু? লেখ ওয়েস্ট কোস্ট ব্রাঞ্চ, এখানে লিখতে হবে। আর এখানে লিখতে হবে কি? কার বইতে করি? ইন দ্য বুকস অফ হেড অফিস। হ্যাঁ তো বোম্বে ট্রেডিং লিখবি, ব্যাকের হেড অফিস, ইন দ্য বুকস অফ বোম্বে ট্রেডিং কোম্পানি। ব্যাকেটে হেড অফিস। কোশ্চেনে কোনোদিন তোকে বলে দেবে না ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ, ইন্ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ, ফরেন ব্রাঞ্চ, কোনোদিন কিছু বলবে না, একটা লাইনও বলবে না। তোকে কোশ্চেন পড়ে বুঝতে হবে এটা কী ব্রাঞ্চ বলেছে, এখানে কী বলেছে? ব্রাঞ্চ অ্যাকাউন্ট বলেছে। ব্রাঞ্চ অ্যাকাউন্ট একমাত্র ডিপেন্ডেন্ট ব্রাঞ্চের সময়ই করা হয়, ঠিক আছে তো? আর ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ করার তিনটে মেথড ছিল, এক প্রথম মেথডটাই ছিল ডেটার সিস্টেম, আর ডেটার সিস্টেমেই তোকে ব্রাঞ্চ অ্যাকাউন্ট ওপেন করতে হয়। তা ব্রাঞ্চ অ্যাকাউন্ট ওপেন করতে বলছে মানে কোন সিস্টেম? ডেটার সিস্টেম, ডেটার সিস্টেমে ব্রাঞ্চ অ্যাকাউন্ট ওপেন, তাই করেছি, ঠিক আছে? এদিকে লিখলাম ডেবিট, এদিকে লিখলাম ক্রেডিট, তো কী লিখতাম, লিখতে শিখেছি বল, এখানে টু বল। আরে মনে রাখা একদম তো মনে রাখা ইজি, পাতা উল্টে দেখার কিছু নেই, ওপেনিং ব্যালেন্স অফ অ্যাসেট, টু ওপেনিং ব্যালেন্স অফ অ্যাসেট, পাতা উল্টানোর কিছুই নেই এখানে, টু ওপেনিং ব্যালেন্স অফ অ্যাসেটস। তো দেখ একটা একটা পড়বো, তোরাও পর, বইয়ের দিকে তাক, কোশ্চেনটার দিকে তাকা, কী বলেছে? স্টক অন ফার্স্ট জানুয়ারি, কী বলেছে বল? স্টক অন ফার্স্ট জানুয়ারি, মানে আমার মনে হয় না তাড়াতাড়ি হবে অঙ্কটা, তোরা একটু দেখে নে না, ভালো করে বুঝে নে, কেননা আমি বারবার তো করাবো না এই অঙ্কটা, এই অঙ্ক আর করাবো না, হোমওয়ার্ক দিয়ে দেবো এরপর সব। একটা অঙ্ক আমি এমনভাবে বোঝানোর চেষ্টা করি যাতে সব অঙ্ক পারা যায়, এই অঙ্কটা বোঝাতেই আর অঙ্ক করাবো না, আজকে একটাই করাবো, তো এই অঙ্কটা দিয়েই সব বোঝাবো। স্টক অন ফার্স্ট জানুয়ারি 12,000, তার মানে স্টক অন ফার্স্ট জানুয়ারি, কী স্টক বলেছে? ওপেনিং স্টক, তার মানে এখানে কী লিখবো? শুধু স্টক কত টাকা লিখবো বল? 12,000 টাকা। সবাই পেনটা রেখে দে, পেনটা রেখে দে, সবাই পেনটা রাখ, রাখ রাখ পেন রাখ, স্টক 12,000 টাকা। আচ্ছা তারপর কী বলেছে দেখ, স্টক অন 31st December, তার মানে ক্লোজিংটা এদিক লিখতাম, লিখতাম না, বাই ক্লোজিং ব্যালেন্স, লেখ বাই ক্লোজিং ব্যালেন্স, লেখ বাই ক্লোজিং ব্যালেন্স, বাই ক্লোজিং ব্যালেন্স অফ অ্যাসেটস,
তাহলে কি লিখবো এখানে? স্টক কত বলেছে দেখ, স্টক কত বলেছে বল বল, স্টক কত বলেছে? হ্যাঁ 9600। তোদের কাজ এখন বলা, আমি কিন্তু জিজ্ঞাসা করবো, কিন্তু আমি জিজ্ঞাসা করবো, কিন্তু বলতে হবে অ্যান্সার 9600। তারপর কি বলেছিল? বলছে ডেটার্স অন ফার্স্ট জানুয়ারি, মানে ওপেনিং ব্যালেন্স অফ ডেটার্স, ডেটার্সের ওপেনিং কত বলছে? 10,000 টাকা। তাহলে এখানে লেখ ডেটার্সের ওপেনিং ব্যালেন্স কত বলেছে? 10,000 টাকা। একই রকম ভাবে ক্লোজিং ব্যালেন্স অফ ডেটার্স, এটাই তোর অঙ্কে বলে দেবে। দেখ কোন কোন অঙ্কে, যেমন এখানে শোন, ডেটার্সের ক্লোজিং ব্যালেন্স বলে দিয়েছে, অনেক অঙ্কে বলবে না ডেটার্সের ক্লোজিং ব্যালেন্স। তুই যখন বাড়িতে যখন অঙ্ক করবি, হোমওয়ার্ক দেবো, দেখবি ডেটার্সের যে ক্লোজিং ব্যালেন্স, এখান থেকে একটা কোশ্চেন মার্ক দেওয়া আছে, তখন ডেটার্স অ্যাকাউন্ট খুলতে হবে। শিখিয়ে দেবো, না শেখানোর কিছু নেই, এখনই তো সব বলবো, এই জন্য বলছি একটা অঙ্ক সব বলে দেবো। তখন ডেটার্সের ক্লোজিং ব্যালেন্সটা তোকে বের করতে হবে, না বলে দিলে বের করতে হবে, কী করে বের করো সেটা এই অঙ্কে তুই দেখতে পারবি, ঠিক আছে? তো আর এই অঙ্কে যে অসুবিধা হয়, ডেটার্স অ্যাকাউন্টটা বুঝতে পারলে এই অঙ্কে আর কিছু নেই, আর কিচ্ছু নেই চ্যাপ্টারে। তারপর বল কী লেখা আছে? গুডস সেন্ট টু ব্রাঞ্চ, বল এই মতো শিখেছি, গুডস সেন্ট ব্রাঞ্চ কোন দিকে বসে বল, উদো বল ডেবিট দিকে। তাহলে এখানে লিখবো, একটু ছেড়ে লিখবো, টু গুডস সেন্ট টু ব্রাঞ্চ কত টাকা? হয়ে গেল। আচ্ছা তারপর কি বলেছে বল? ক্যাশ সেল বলেছে 25,800 টাকা। বল কোন দিক বসতো? ক্রেডিট দিকে। এখানে তো একটা লাইন লিখতাম, এটা বাদ দে, একটু পরে লিখছি। এখানে লিখবো রেমিটেন্স বলে, তাই লিখতাম না? রেমিটেন্স, রেমিটেন্স মানে পাঠানো, মানে ব্রাঞ্চ গুডস বেচবে, ক্যাশে যদি গুডস বেচে তাহলে ক্যাশ টাকা পাবে, আর যদি ধারে গুডস বেচে, যাদেরকে ধারে গুডস বেচে তার থেকে টাকা কালেক্ট করবে, পুরো টাকাটা একবারে পাঠাবে, তাই তো? তাহলে এখানে লিখতাম ক্যাশ সেলস, হ্যাঁ কি না? 25,800 টাকা। আচ্ছা তারপর কি বলেছে বল? ক্রেডিট সেল, ক্রেডিট সেল কি আসতো? আমি আমি কিছুক্ষণ আগেই বললাম ব্রাঞ্চ অ্যাকাউন্টে ক্রেডিট সেল কিন্তু আসবে না, তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো দেখ না এখানে ক্রেডিট সেল কত দিয়েছে, 36,000 টাকা দিয়েছে ক্রেডিট সেল, তো আসবে না। তারপর বলছে রিটার্ন টু হেড অফিস। আচ্ছা রিটার্ন টু হেড অফিস মানে জানিস? ধর ব্রাঞ্চ হচ্ছে বোম্বেতে আর হেড অফিস কলকাতায়, তো কলকাতা থেকে গুডসগুলো কোথায় গেছে? বোম্বেতে গেছে। কিছু গুডস তো খারাপ বেরোতে পারে, তাহলে খারাপ বেরোলে ব্রাঞ্চ কী করবে? সেই গুডসগুলো ফেরত দিয়ে দেবে। কাকে ফেরত দেবে? কলকাতা, মানে হেড অফিসে ফেরত দিয়ে দেবে। তার মানে এটাকে কী বলে জানিস? এটাকে বলে রিটার্ন করছে, রিটার্ন কী করছে এটা? রিটার্ন। তার মানে দেখ গুডস সেন্ট টু ব্রাঞ্চ, গুডস যখন বোম্বেতে আসছে তখন ডেবিটে লিখলো, যখন রিটার্ন করলে কোন দিক হবে? অপোজিট সাইডে। কী লিখবি? বাই গুডস সেন্ট টু ব্রাঞ্চ, বুঝতে পারছিস তো? ধরে 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 দেখ লাইনগুলো ধরে ধরে যাচ্ছে, যাতে বাড়িতে তো অঙ্কগুলো করতে অসুবিধা না হয়। মন দিয়ে শোন, তোরা ভাবি তোরা যে আমি তোদের একটা জিনিস খারাপ জিনিস দেখেছি, তোরা প্রতিটা অঙ্ক করাই দিলে পারবো না, ওরকম ব্যাপার নেই। প্রতিটা অঙ্ক কেন করাবো? একটা অঙ্ক করাবো, সব অঙ্ক করতে পারবি। লাইনগুলো মন দিয়ে শোন, এখানে লিখবি বাই গুডস সেন্ট টু ব্রাঞ্চ, ব্র্যাকেটে রিটার্ন কত টাকা দিয়েছে পর? 4,800 টাকা। হয়ে গেল। তারপর কি বলেছে পর? ব্যাড ডেট। তো ব্যাড ডেট কি ব্রাঞ্চ অ্যাকাউন্ট আসে? বল তোর নিজেরে বল, বলেছিলাম ব্রাঞ্চ অ্যাকাউন্ট আসে না? আসে না। তারপর ডিসকাউন্টেড কাস্টমার আসে? আসে না। তারপর রিটার্ন ফ্রম কাস্টমার, রিটার্ন ফ্রম কাস্টমার সেল রিটার্ন, রিটার্ন ফ্রম কাস্টমার মানে বুঝিস তো? রিটার্ন ফ্রম কাস্টমার মানে আমি যাদেরকে ধারে গুডস বেয়েছি সেই কাস্টমার রিটার্ন করেছে, মানে সেল রিটার্ন, এটাও তো আসে না, লিখেছি সেল রিটার্ন। আচ্ছা তারপর যে এক্সপেন্সেস পেড বাই হেড অফিস, বল হেড অফিস খরচ করেছে, আসবে কি আসবে না? আসবে। কোন দিক? ডেবিটে। ডেবিট দিকে লিখবি টু ব্যাংক বলে। নামগুলো পর কি কি খরচ করেছে বল? স্যালারি অ্যান্ড ওয়েজেস বলছে 8,400 টাকা লেখ, স্যালারি অ্যান্ড ওয়েজেস 8,400 টাকা। এই দেখ ভালো করে শোন, স্যালারি ওয়েজেস মানে এই টাকাটা কিন্তু একদম হেড অফিস থেকেই টাকা অ্যালট করে পাঠিয়েছে, হেড অফিস থেকে টাকা পাঠিয়েছে, এ তোমার ওখানে ব্রাঞ্চে যারা যারা এমপ্লয়িরা কাজ করে ওদের টাকাটা আমি পাঠিয়ে দিলাম, তুমি টাকাটা পেমেন্ট করো, বুঝতে পারছিস তো? এই টাকাটা পাঠিয়ে দিয়েছে। তারপর কি বলেছে বল? রেন্ট, ঠিক আছে রেন্ট কত পাঠিয়েছে? 5,250। এখানে আবার বোঝার ব্যাপার আছে, বোঝাবো, এই জায়গাটা বোঝাবো তোকে, চিন্তা নেই। রেন্ট কত দিয়েছে? 5,250, এটা বোঝাবো, কিন্তু এখানে লিখলাম 5,250। ব্যাকেটে কেন এখানে লিখলাম? ব্যাকেটের কথার জন্য, ব্যাকেটে কিছু বলেছে, ব্যাকেটে কি বলেছে পর? বলছে 1 জানুয়ারি 2018 থেকে 31 মার্চ 2019 অবধি। কি মনে হচ্ছে? আমি এখানে যদি তোকে দেখাই, ধর 1/1/18 থেকে 31/3/19 অবধি, কেউ বলতে পারবি কত মাস হচ্ছে এত অবধি? কত মাস হচ্ছে বল, কে বলতে পারবি? 15 মাস। আমরা অ্যাকাউন্টেন্সি কত মাসের করি? 12 মাসের করি। তাহলে ক মাসের টাকা বেশি দিয়েছে?
তিন মাস, তার মানে এই যে 5,250 দিয়ে কত মাসে, 15 মাসে যদি এত টাকা দেয় তাহলে তিন মাসে কত, তাই তো? বুঝতে পারছিস না ভেঙে বলবো? এখানে 12 মাস লেখ, বলছি কারণ, কারণ বলছি, আমরা অ্যাকাউন্টেন্সি ক মাসে করি, তা আমরা তো এখানে রেন্ট 12 মাসের বের করবো, তাই না? তিন মাস তো অ্যাডভান্স। তুই বল 5,250 ইন্টু 12/15 করে কত হচ্ছে বলতো? 4,200 টাকা, ঠিক তো? তার মানে ভাব, তুই ভাব 5,250 টাকা রেন্ট পেমেন্ট করে দিয়েছিস, তার মধ্যে এই বছরের টাকা কত? 4,200। তার মানে কত টাকা এক্সট্রা দিয়ে দিয়েছিলি হিসাব কর, 1,050 টাকা। 1,050 টাকা এক্সট্রা দিয়েছিলি, কি অ্যাডভান্স টাকা দিয়েছিলি? এই টাকাটা কত? নিশ্চয়ই নেক্সট ইয়ারের টাকা। আরে তোরা ফাইনাল অ্যাকাউন্ট করতি না ইলেভেনে? রেন্ট লেখা থাকতো 5,250, তার থেকে প্রিপেড বাদ দিতি না? তাহলে তুই কি 5,250-এর মধ্যে 4,200 এই বছরের টাকা, তাহলে বাকি 1,050 কি নেক্সট ইয়ারের টাকা? না এটা তো অ্যাডভান্স, তো এটাকে কি বলে, প্রিপেড রেন্ট না? তার মানে কি এই, এটা কি প্রিপেড রেন্ট কি অ্যাসেট না লাইবিলিটি? প্রিপেড রেন্ট অ্যাসেট না লাইবিলিটি? অ্যাসেট লাইবিলিটি হয়, প্রিপেড রেন্ট অ্যাসেট হয়, তো প্রিপেড রেন্ট তো অ্যাসেট, তাহলে তো তোকে এখন ইলেভেনে নিয়ে যেতে হবে। প্রিপেড রেন্ট তো অ্যাসেট, তা প্রিপেড রেন্ট কেন অ্যাসেট হয়? ধর 5,250 টাকা রেন্টের টাকা দিয়ে দিয়েছি, কিন্তু এই বছর ইউজ করেছে কত? 4,200, বাকি 1,050 কি এই বছর ইউজ করেছে? না। কবে ইউজ করবে? পরের বছর ইউজ করবে। আরে পরের বছর ইউজ করলে তো অ্যাসেট হয়, তাহলে অ্যাসেট সাইডে লিখবি, এখানে অ্যাসেট ক্লোজিং ব্যালেন্স অফ অ্যাসেট, এখানে কি লিখবি? প্রিপেড রেন্ট 1,050। তাহলে বল আমি আলাদা করে কি করে দেখাবো এটা অন্যান্য অঙ্কে? এরকম বলে দিলাম, এরকম যা পাবি এইভাবে বুঝে বুঝে করতে হবে, ঠিক আছে? বুঝতে পারলি? এই জন্য বুঝে বুঝে করাচ্ছি। তাহলে বল এত অব্দি হলো, আর একটা কি ছিল বল? সানডে এক্সপেন্সেস ছিল না? তিনটে যোগ করে বল কত হচ্ছে? 8,400, 4,200, 3,600, কত হচ্ছে বল? 8 আর 4 12, 12 আর 3 15, 15 আর 600, 16,200, দেখতো 16,200 টাকা। সব নিয়ে নিয়েছি, একটা আইটেম করা হয়নি। দেখ কি কি করা হয়নি বলতো, আমাকে বলতে পারবি কেউ? তোরা বলবি স্যার এখানে তো লিখলেন না ওপেনিং ব্যালেন্স অফ লাইবিলিটি, অঙ্কে কোনো লাইবিলিটি ছিল না তাই লিখিনি, আর এখানে ক্লোজিং ব্যালেন্স অফ লাইবিলিটি ছিল না তাই লিখিনি। আমার মনে হয় তোদের প্রশ্ন হয়তো একটাই প্রশ্ন থাকতে পারে, এখানে কেন প্রিপেড রেন্ট আসছে, আর কোনো কোশ্চেন থাকতে পারে না। রেন্ট তুই কত টাকা পেমেন্ট করেছিস বল? 4,200। আচ্ছা রেন্টটা না একটু ভুল করেছি, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক করেছি, এটা কোনো ভুল করিনি। অ্যাকচুয়ালি এখানে রেন্ট তোকে 5,250 টাকায় লিখতে হবে, বলছি এটা। তুই যখন আগে যখন ফাইনাল অ্যাকাউন্ট করতি, এখানে পিএলে কত লিখতি? 5,250 টাকা লিখতি, মন্দি শুনতি, তার থেকে 1,050 বাদ দিতি, বাদ দিয়ে কত লিখতি? 4,200, সেটা তুই পিএল অ্যাকাউন্টে করতি। এবার তুই দেখ 4,200 দেখেছিস কি না? 5,250 এখানে আর এখানে 1,050, 5,250 থেকে 1,050 বাদ দিলে তুই 4,200 টাকাই দেখেছিস তো। আমি কি, আমি তো ভুল করে দিয়েছিলাম, কি বললাম বুঝতে পারলি তো? আমার কথাটা বুঝতে পারিস কি বললাম? বলবো আর রিপিট করবো? এখানে 5,200, আমি এখানে আগে 4,200 লিখি, এখানে 4,200, এখানে 1,050, তাহলে 3,000 টাকা দেখাচ্ছি। অ্যাকচুয়ালি তো খরচ 4,200, 4,200ই দেখাতে হবে। এটা কথা হচ্ছে 17,250 হয়ে গেল। তোরা বলবি স্যার এখানে একটা আইটেম লেখা বাকি, সেটা হচ্ছে কালেকশন, তাই তো? এই কালেকশনটা তোকে জানার জন্য একটা ডেটার্স অ্যাকাউন্ট ওপেন করতে হবে। কি করতে হবে? ডেটার্স অ্যাকাউন্ট ওপেন করতে হবে, তাহলে এই অঙ্কটা শেষ, পুরো অঙ্কটাই শেষ ডেটার্স অ্যাকাউন্ট ওপেন করতে পারলি, ঠিক আছে তো? তাই স্যার কীভাবে করবো ওপেন, কোথায় করবো? এখানে করি, এটা ওয়ার্কিংস করবি, তোরা যখন করবি ওয়ার্কিংসে করবি। এটা ওয়ার্কিংসে করতে হয় কি, অ্যাকাউন্টের নাম ডেটার্স, ডেটার্স লিখলে কেটে দেবে, লিখতে হবে ব্রাঞ্চ ডেটার্স। কি লিখতে হবে? ব্রাঞ্চ ডেটার্স। ঠিক আছে, ডেটার্স এইদিকে ডেবিট সাইড আর এইদিকে ক্রেডিট সাইড। তো বল ডেটার্স অ্যাসেট না লাইবিলিটি? অ্যাসেট। অ্যাসেট বাড়ে কোন দিকে, ডেবিট না ক্রেডিট দিকে? ডেবিট দিকে। তার মানে এইদিকে যোগ আর এইদিকে বিয়োগ, তোরা নিজেরাই বলতে পারবি, এইদিক তাকালেই বলতে পারবি। আমি এটা না মুখে মুখে বলে দিতে পারতাম, কিন্তু তোদের মুখে বলবো না, তোদের বুঝতে হবে। তো বল ডেটার্সের ওপেনিং ব্যালেন্স কোন দিকে লেখা আছে বল? ডেটার্সের ডেবিট দিকে। তাহলে ওপেনিং ব্যালেন্স কোন দিকে লিখবি? ডেটার্সের কোন দিকে লিখবি? ওপেনিং ব্যালেন্স ডেবিট দিকে। কত টাকা? 10,000 টাকা। এখানে লিখবি টু ব্যালেন্স বিডি 10,000।
ক্লোজিং ব্যালেন্স কোন দিক লেখাই দেখ, 11,500 কোন দিক লেখাই, ক্রেডিট দিকে, তাহলে এই দিক লেখ বাই ব্যালেন্স সিটি কত টাকা, 11,500 টাকা। আর কি দেখ কোশ্চেন পর, এবার বলবি আর কিছু নেই এখানে, নেই বোর্ডে কিছু লেখা নেই, ক্রেডিট সেল লেখা ছিল, ক্রেডিট সেল লেখা। আচ্ছা ক্রেডিট সেল হলে ডেটার্সের ব্যালেন্স বাড়ে না কমে, ডেটার্সে ব্যালেন্স বেড়ে যায়, ক্রেডিট সেল হলে ডেটার্সে ব্যালেন্স বেড়ে যায়। তোরা যদি ডেটার্স অ্যাকাউন্ট ভুলে যাস কিছু করার নেই, কেন না তোর ইলেভেন কি ফার্স্ট সেমিস্টারে সেল ব্যালেন্সিং চ্যাপ্টার ছিল, ডেটার্স অ্যাকাউন্ট ভর্তি ভর্তি করে খুলতাম, ঠিক আছে। তো তার মানে কি হয়, ক্রেডিট সেল হলে এদিক ডেটার্স বেড়ে যাবে, এখানে লিখবো টু ক্রেডিট সেলস, কত টাকা, 36,000 টাকা। আচ্ছা এবার দেখ আরও কী কী ছিল, ব্যাড ডেট ছিল বল, তোরা তো জানিস, আরে ফাইনাল অ্যাকাউন্টটা পড়েছিস, ব্যাড ডেট হলে তো ডেটার্স কী করতি, বাড়তি না কমাতি, ব্যাড ডেট হলে ডেটার্স বেড়ে তো বাড়াতেই না কমাতি, কমাতাম, তাহলে কমালে কী হয় মাইনাস ব্যাড ডেট, কত টাকা ছিল ব্যাড ডেট, 600 টাকা। আর একটা ছিল দেখ ডিসকাউন্ট অ্যালাউড ছিল না, ডিসকাউন্ট অ্যালাউড, ডিসকাউন্ট হলে ডেটার্সের ব্যালেন্স কমে যায়, ডিসকাউন্ট বুঝিস, ধর আমার কোম্পানি ধর তুই ডেটার্স, তুই আমাকে ঠিক টাইম মতন পেমেন্ট করছিস, তুই বললি আমাকে কিছু ডিসকাউন্ট দিলে ভালো হয়, ঠিক আছে আমি খুশি হয়ে তোকে 200 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম, তাহলে 200 টাকা তোকে ডিসকাউন্ট দিয়ে দিলাম মানে তোর থেকে টাকাটা নেবো আর নেবো না, তাহলে তোর ব্যালেন্স বাড়লো না কমলো, কমলো, তাহলে ডিসকাউন্ট হলে ব্যালেন্স কমে যায়, এখানে লিখবি বাই ডিসকাউন্ট অ্যালাউড কত টাকা। আচ্ছা আর একটা আইটেম ছিল দেখ রিটার্ন ফ্রম কাস্টমার ছিল না, তোর কিসের ব্যবসা, কাঠের ব্যবসা না, তোর ফার্নিচার বিজনেস, তো ধর তোর দোকান থেকে ধর তোদের ফার্নিচারের বিজনেস, তোর দোকান থেকে ধর আমি কিছু ফার্নিচার কিনেছি, ঠিক আছে তোর দোকান থেকে ধর আমি কিছু ফার্নিচার কিনে এনেছি, তো ফার্নিচার কিনে আনার পর দেখলাম সেই ফার্নিচারটা খারাপ বেরিয়েছে, তখন আমি কী করবো, ফার্নিচারটা তোকে রিটার্ন করে দেবো, তাই রিটার্ন করে দিলে তুই আমার ব্যালেন্সটা বাড়াবি না কমাবি, কমাবি, বুঝতে পারলি। বা অন্যভাবে যদি বলি আমার ধর পেনের দোকান আছে, আমার ধর পেনের দোকান আছে, তুই আমার দোকান থেকে 5টা পেন কিনে নিয়ে গেছিস, ঠিক আছে, তো 4টে পেন ভালো চলছে, 1টা পেন না খারাপ বেরিয়েছে, তাহলে কি তুই একটা পেন আমাকে রিটার্ন করে দিলি, রিটার্ন করে দিলে আমি তোর থেকে একটা পেনের টাকা নেবো না, ব্যালেন্স কমে যাবে, তার মানে রিটার্ন হলে কি হয় ব্যালেন্স কমে যায়, বুঝতে পারছিস, তো তোকে বুঝতে হবে ডেটার্স অ্যাকাউন্টে কী করলে ব্যালেন্স বাড়তে পারে, কী করলে ব্যালেন্স কমতে পারে, মুখস্থ করার কোনো জায়গা নেই, ঠিক আছে। তো এখানে কী লিখবি, এখানে লিখবি বাই রিটার্ন, আমার এখানে জায়গা ছিল না বলে অসুবিধা হলো, পরের অঙ্ক থেকে জায়গা নিয়ে করবো, ঠিক আছে কত হচ্ছে এবার দেখ, ডেবিট দিকে 46,000 টাকা, আচ্ছা কেইট দিয়ে কত হচ্ছে, 46 থেকে এগুলো সব বাদ দেয়, ৩০,৫৯০ দেখ তো, এটা হচ্ছে বাই কালেকশন, ঠিক আছে বাই কালেকশন কি লিখলাম, এটা হচ্ছে বাই কালেকশন, ঠিক আছে তোরা ব্যাকেটে ব্যালেন্সিং ফিগার লিখবি, কি লিখবি ব্যাকেটে ব্যালেন্সিং ফিগার, তাহলে কালেকশন কত হলো 30,590, সেই 30,590টা এখানে লিখে দে, বুঝেছিস, বুঝতে পেরেছি এবারটা কি হলো, এবার এদুটো যোগ কর, 30,590 আর 25,800 কত হচ্ছে, 56,390, ঠিক আছে যোগ করে দে, আচ্ছা 12 আর 10 22, ক্যালকুলেটার দেখ যোগ করছি, আমি দেখ যোগ করছি এখানটা, এগুলো সব যোগ করছি, 56,390 যোগ 4,800 যোগ 9,600 যোগ 11,500 যোগ 1,050 কত হচ্ছে, 83,340, ঠিক আছে দেখে লিখলাম 83,340, তার থেকে এগুলো মাইনাস করব, মাইনাস 22,000, ঠিক আছে মাইনাস 42,000, ঠিক আছে মাইনাস 17,250 কত হচ্ছে, 2,090 মিলে গেছে অ্যান্সার, তাহলে এটা কত পড়লো, 2,090, এটা কী লিখলাম, এটা টু জেনারেল পিএল প্রফিট, প্রফিট অন ব্রাঞ্চ। তো দেখ কী কী করা হলো অঙ্কটায়, মোটামুটি সবই হয়েছে, তোকে একটাই অ্যাকাউন্টের সাহায্য লেগেছে, ডেটার্স অ্যাকাউন্ট, আর কোনো অ্যাকাউন্ট খুলতেও হয় না, তাহলে কী অ্যাকাউন্ট খুলতে হবে, ডেটার্স অ্যাকাউন্ট, তো ডেটার্স অ্যাকাউন্ট বুঝতে পারলি কী বললাম, ডেটার্স অ্যাকাউন্ট কী হয়, ডেটার্স অ্যাকাউন্ট হচ্ছে অ্যাসেট, বাড়বে ডেবিট দিকে কমবে ক্রেডিট দিকে, তো এটা মোটামুটি বুঝতে পারলি, কোনো অসুবিধা হলে আমরা করতেই থাকবো, ডেটার্স বারবার করতে থাকবো, কোনো অসুবিধা নেই, তার মানে বুঝতে পারলি, তো তো তুই বললি স্যার কখনো যদি ডেটার্সে যদি ক্লোজিং ব্যালেন্স বলে না দেয়, তোকে সব বলে দেবে, যখন ক্লোজিং ব্যালেন্সে ব্যালেন্স বেরোবে,
এই তো হয়ে গেল অঙ্ক শেষ, তাহলে করে ফেলো এটা টুকে নে। আচ্ছা এই অঙ্কটাই আমরা আবার করব, এতক্ষণ ব্রাঞ্চ অ্যাকাউন্ট খুলে করলাম, এবার আমরা ব্রাঞ্চ ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করব। কি করব? ব্রাঞ্চ ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস। আমরা জানি ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে কী কী থাকে। প্রথমে আসে ওপেনিং স্টক। তো দেখ কোশ্চেনটা দেখ, ওপেনিং স্টক কত ছিল বল, ওপেনিং স্টক কত ছিল? ওপেনিং স্টক 12,000 টাকা ছিল। এখানে লেখ ওপেনিং স্টক 12,000 টাকা। তারপর আমরা ট্রেডিং অ্যাকাউন্টে ডেবিটে লিখি পারচেস, তবে এখানে পারচেস না লিখে পারচেসের আর একটা কথা, গুডস সেন্ট টু ব্রাঞ্চ লিখবো। লিখে এখানে গুডস সেন্ট টু ব্রাঞ্চ, হ্যাঁ কথাটা ইনারে লিখবি, হ্যাঁ আউটারে লিখবি না। কত টাকা ছিল গুডস সেন্ট টু ব্রাঞ্চ? 42,000 টাকা। তোরা মনে করার চেষ্টা কর, আগে যখন ফাইনাল অ্যাকাউন্ট করতাম ট্রেডিং অ্যাকাউন্টে পারচেস লিখতাম, তার থেকে পারচেস রিটার্নটা বাদ দিতাম না। তার মানে এখানে পারচেস রিটার্ন বলতে কোথায় বোঝায়, ওই গুডস সেন্ট টু ব্রাঞ্চ ছিল না রিটার্ন করেছিলাম, ওই যে হ্যাঁ হ্যাঁ দেখ কী ছিল, কত টাকা ছিল দেখ, রিটার্ন টু হেড অফিস কত, 4,800 টাকা। তো এখানে মাইনাস করবি রিটার্ন বলে 4,800 টাকা, তাহলে 42 থেকে 4 বাদ দিলে 38, 38 থেকে 800 বাদ দিলে 37,200। আচ্ছা এইদিকে কি লিখতাম, বাই সেলস, তাই তো? সেলের মধ্যে কি কি আসে, ক্যাশ সেলস আর ক্রেডিট সেলস। তোরা কোশ্চেন দেখে বল ক্যাশ সেল কত টাকা ছিল, 25,800, আর ক্রেডিট সেল কত, 36,000। তার মানে কত হচ্ছে এটা, 61,800। তারপর লিখতাম বাই ক্লোজিং স্টক, 9,600। তাহলে যোগ করতে হবে এটা তোর, 71,400 টাকা। তো হয়ে গেল, এর থেকে বাদ দে কত হবে, 71,400 থেকে তোর 49,200 বাদ দে কত হচ্ছে বল, উদয় কত বেরিয়েছে, 22,200 টাকা। এটা হচ্ছে তোর টু গ্রস প্রফিট। আমরা যে ব্রাঞ্চ প্রফিট যেটা বেরোলো আগের মেথডে, আর এই মেথডে প্রফিট সেম হবে, আর যদি সেম না হয় তার মানে হবে অঙ্ক কোথাও না কোথাও ভুল হয়েছে, কোথাও না কোথাও ভুল হয়েছে, তো ঠিক আছে। সুতরাং মিলতেই হবে আমাকে টু গ্রস প্রফিট সিডি, আর এখানে লিখবো বাই গ্রস প্রফিট বিবি। এটা কেন করালাম, পরীক্ষায় কখনোই দুটো মেথড করতে হবে, পরীক্ষায় একটাই মেথড করতে হবে। যদি কখনো বলে ব্রাঞ্চ ট্রেডিং প্রফিট অ্যান্ড লস কীভাবে করতে হয় সেটা শিখিয়ে দিলাম, ঠিক আছে? তো বাই গ্রস প্রফিট বিডি কত টাকা, 22,200। এবার দেখ তোরা সবাই জানিস পিএল নতুন করে শেখানোর কিছুই নেই, পিএলে কী কী আছে, দেখ এখানে ব্যাড ডেট ছিল আসবে, ডিসকাউন্ট অ্যালাউড ছিল আসবে, তাহলে ব্যাড ডেট আর ডিসকাউন্ট অ্যালাউড লেখ। হ্যাঁ তবে একটা কথা আমরা মিস করে গেছি, একটা জিনিস দেখিই নি, আমি বইটা তোকে বললাম দেখতে, তো দেখিস নি, রিটার্ন ফর্ম কাস্টমার ছিল একটা, রিটার্ন ফর্ম কাস্টমার মানে কি সেল রিটার্ন না, তো সেল রিটার্ন কার থেকে মাইনাস হয়, সেল থেকে মাইনাস হয় না, তো এখানটায় দেখা হয়নি, এটা এখানটা মাইনাস করতে হবে। দেখ তো এখানটা কি লিখবো, 61,800, এর থেকে মাইনাস কর সেলস রিটার্ন, ওটা দেখা হয়নি, দেখে নিতে হবে তোকে, কত ছিল সেলস রিটার্ন, 3,000 টাকা, বাইরে বসবে 58,800 টাকা। তারপর লিখবি বাই ক্লোজিং স্টক কত টাকা, 9,600। এবার ঠিক করে যোগ কর, বাই গ্রস প্রফিট বিডি বলে। এবার একটা করে লেখ, এখানে লেখ টু ব্যাড ডেট, কত বলেছিল বল, ব্যাড ডেট লেখ না আগে পরে কোনো অসুবিধা নেই, ব্যাড ডেট কত ছিল বল, 600 টাকা ব্যাড ডেট। তারপর বল ডিসকাউন্ট অ্যালাউড কত ছিল, 310, ডিসকাউন্ট অ্যালাউড ছিল 310। তারপর বল ওই এক একটা করে বলবি খরচাগুলো কে করেছে, সব হেড অফিস করেছে, দেখ এখানে কিন্তু দুজনের খরচই আছে, হেড অফিসের খরচও আসবে ব্রাঞ্চের খরচও আসবে, কিন্তু ব্রাঞ্চ এখানে কোনো খরচ করেনি, তাহলে তুই এখানে কী লিখবি, টু স্যালারি লেখ, ঠিক আছে? তো টু স্যালারি, স্যালারি অ্যান্ড ওয়েজেস 8,400। টু রেন্ট বল কত টাকা ছিল রেন্ট, 5,250 টোটাল ছিল তাই না,
এই দেখ এখানে তোর বোঝার জন্য করেছি 5250 সাথে কি মাইনাস করতাম প্রিপেড মাইনাস করতাম না কত 1050 কত হচ্ছে তাহলে 4200 আর কি ছিল সানডে এক্সপেন্সেস 3600 এখানে লিখ টু সানডে এক্সপেন্সেস 3600 হ্যাঁ তুই এটাও করতে পারতি তুই বলতে পারতি টু এক্সপেন্সেস পেড বাই হেড অফিস শুনলি তো টু এক্সপেন্স পেড বাই হেড অফিস বলে আন্ডারলাইন করে এগুলো লিখতে পারতি ওটাও করতে পারতি ঠিক আছে মানে এগুলো সব হেড অফিসের খরচ আর কিছু ছিল আর কিছু ছিল অঙ্কে না আর কিছু ছিল না এবার ব্যালেন্স কর করেছি তো ডিসকাউন্ট এলাম 19200 এই 19200 থেকে এগুলো বাদ দেখ একটা করে ওইভাবে করার টেকনিকটা একটু অন্যরকম এইভাবে টেকনিক করার অন্যরকম ওখানে কেন করছিলাম ওখানে একসঙ্গে প্রফিট লস আর অ্যাসেট লাইবিলিটি দুটো একসঙ্গে মেনটেন করছিলাম বলে ওইভাবে হয়েছিল আর এখানে এখানে অনলি প্রফিট লস মেনটেন করছে অ্যাসেট লাইবিলিটি মেনটেন করছে তাই একটু আলাদা হলো তাহলে বুঝতে পারলি অঙ্কটা একই রকম ঠিক আছে অঙ্কটা টুকে নে যে অঙ্কটা করাবো সেটা হচ্ছে 6 নম্বর অঙ্ক কি বলেছে অঙ্কটা পড়ছি মন দিয়ে শুনবি ঠিক আছে তো বলছে আ কোম্পানি উইথ ইটস হেড অফিস অ্যাট দিল্লি হ্যাজ আ ব্রাঞ্চ অ্যাট মুম্বাই মানে হেড অফিসটা আছে দিল্লিতে ব্রাঞ্চ আছে মুম্বাইতে দ্য ব্রাঞ্চ রিসিভ অল গুডস ফ্রম হেড অফিস মানে ব্রাঞ্চ সমস্ত গুডস পাচ্ছে হেড অফিসের থেকে হু অলসো রেমিটস মানে পাঠিয়ে দিচ্ছে ক্যাশ ফর অল এক্সপেন্সেস আচ্ছা সেলস আর মেড বাই ব্রাঞ্চ অন ক্রেডিট অ্যাজ ওয়েল অ্যাজ ক্যাশ অ্যান্ড অল ক্যাশ কালেকশন আর রেমিটেড টু হেড অফিস মানে কি বলেছে ব্রাঞ্চ সমস্ত গুডস পাচ্ছে কার থেকে হেড অফিসের থেকে পাচ্ছে ও গুডসগুলো পেয়ে যেই গুডসগুলো বেচছে সে ক্যাশেও গুডস বেচছে ওর ক্রেডিটেও গুডস বেচছে তো গুডস বেচে যেই টাকাগুলো পাচ্ছে সেই টাকাগুলো ও হেড অফিসে পাঠিয়ে দিচ্ছে আচ্ছা ব্রাঞ্চের যে খরচ মানে হেড অফিস খরচ করার জন্য ব্রাঞ্চকে টাকা পাঠিয়ে দিচ্ছে এটাও বলে দিচ্ছে এইসব ঘটনা বলে দিচ্ছি যেটা আমি আগে যেটা বললাম ফার্স্ট অঙ্ক করার আগে যে গল্পগুলো বললাম সেটাই এখানে বলে দিয়েছে ঠিক আছে তো এবার বলেছে কি সেকেন্ড প্যারায় বলেছে টোটাল সেল বাই দ্য ব্রাঞ্চ ফর দ্য ইয়ার এন্ডে 31st March 2018 অ্যামাউন্টেড টু ₹5,60,000 আউট অফ হুইচ 20% অন ক্যাশ সেল মানে এই বছর টোটাল সেল করেছে কত 5,60,000 টাকা টোটাল সেল হয়েছে যার মধ্যে 20% ক্যাশ সেল তার মানে ক্রেডিট সেল কত 80% বল 80% আরে 5,60,000 মধ্যে 20% যদি ক্যাশ সেল বাকি 80% ক্রেডিট সেল না ডিটেলসগুলো বলে দিয়েছে মানে ব্যালেন্সগুলো সব বলে দিয়েছে আচ্ছা এক্সপেন্সেস অ্যাকচুয়ালি ইনকার্ড বাই দ্য ব্রাঞ্চ ব্রাঞ্চ কী কী খরচ করেছে এটাও বলে দিয়েছে কি বললাম শুনলি তো ব্রাঞ্চ কী কী খরচ করেছে এটাও বলে দিয়েছে বলছে অল সেলস আর মেড বাই দ্য ব্রাঞ্চ অ্যাট কস্ট প্লাস 25% মানে ব্রাঞ্চ গুডসগুলো সোল্ড করেছে বুঝিস তো কত পার্সেন্ট বলেছে যত গুডসের যা দাম কস্টের চেয়ে 25% বেশি দামে বেচেছে মানে প্রফিট করেছে কত 25% এই বলে দিয়েছে তোকে বের করতে বলেছে কি মুম্বাই ব্রাঞ্চ অ্যাকাউন্ট বের করতে বলেছে ইন দ্য বুকস অফ হেড অফিস হেড অফিসের বইতে তার মানে এটা কি ইন দ্য বুকস অফ হেড অফিস হেড অফিসটা কোথায় আছে দিল্লিতে আছে তো আগে তোদের কাজ কি জানিস তোরা ফরম্যাটটা সাজিয়ে নে ফরম্যাট জানিস তো কেমন হয় বলেছিলাম তো প্রথমে কি লিখতাম এখানে টু ওপেনিং ব্যালেন্স অফ অ্যাসেটস ওপেনিং ব্যালেন্স অফ অ্যাসেটস ঠিক আছে আর এখানে কি লিখতাম বাই ক্লোজিং ব্যালেন্স অফ অ্যাসেটস আচ্ছা এই অঙ্কে কোনো লাইবিলিটি নেই তাই লাইবিলিটির নামগুলো আমি লিখছি না লাইবিলিটি যেই অঙ্কে থাকবো সেই অঙ্কে লিখবো ফালতু ভরাচ্ছি না জায়গাটা ঠিক আছে তো তো বল তোরা এক একটা করে দেখে বলতেই পারছিস ওপেনিং স্টক বলেছিল 25,000 এখানে লেখ স্টক 25,000 টাকা এখানে লিখলাম ডেটার্স কত বলেছিল 60,000 আর পেটি ক্যাশ কত বলেছিল 120 তিনটেই তো অ্যাসেট তাহলে কত হচ্ছে যোগ করে বলতে হবে তোকে 60 আর 85,120 তিনটে যোগ করে হচ্ছে 85,120 একই রকমভাবে স্টক ক্লোজিং স্টক কত ছিল 36,000 এখানে লেখ স্টক 36,000 ডেটার্স কত ছিল 48,000 আর পেটি ক্যাশ বলেছে 180
তিনটে যোগ করে বলতো কত হচ্ছে উদো? 36,000, 48,000, 180,000, তিনটে যোগ করে বল। আগের অঙ্কটাই করলাম তো, তো এখানে পুরো কোশ্চেনটা একবার পড়ে নে, আমি যেই ভাবে বলছি তাড়াতাড়ি হবে, 5 মিনিট লাগবে অঙ্কটা করতে, যদি আমার কথাটা মন দিয়ে শুনিস। কোশ্চেনটা পড়ে দেখ, কোনো জায়গায় কি পাচ্ছিস গুডস সেন্টু ব্রাঞ্চ বলে কিছু খুঁজে পেয়েছিস? খুঁজে পাসনি? আমি বলে দিচ্ছি, না বলে দিলে কি করে বের করতে, ওয়ার্কিংস করতে হয়। এখানে এখানে ওয়ার্কিংস করছি, বলে না দিলে ওয়ার্কিংস করতে হয়। এখানে ওয়ার্কিংস লিখছি, কি বের করছি? গুডস সেন্ট টু ব্রাঞ্চ। ঠিক আছে, তো কি করে বের করছি দেখ, কস্ট অফ গুডস সোল্ড কি লিখছি দেখ, কস্ট অফ গুডস সোল্ড, তার সাথে এখানে যোগ করব ক্লোজিং স্টক, মাইনাস করব ওপেনিং স্টক। ফলো কর, কোনো তাড়াহুড়ার ব্যাপার নেই, বুঝতে হবে কেন হচ্ছে, বুঝতে হবে। এই অঙ্কে গুডস সেন্ট টু ব্রাঞ্চ বলেছে? না, গুডস সেন্ট টু ব্রাঞ্চ বলেছে? বলেনি তো, না বললে তোকে বের করতে হবে। কিন্তু গুডস সেন্ট টু ব্রাঞ্চ বলেনি, কিন্তু কি বলেছে? সেল বলেছে। কত টাকা সেল বলেছে? 5,60,000 টাকা সেল। কিন্তু লাস্ট লাইনে কোশ্চেন এটাও বলেছে, এই কোম্পানি যে গুডস বেচেছে 25% প্রফিটে গুডস বেচেছে। কত পার্সেন্ট প্রফিটে গুডস বেচেছে? 25%। তার মানে তুই যদি ভাবিস, এখানে ভাব, এখানে যদি ভাবিস কস্ট, প্রফিট আর সেলস, তাই তো? ও কত পার্সেন্ট প্রফিটে গুডস বেচেছে? 25% প্রফিটে। তাহলে প্রফিটটা কার ওপর করেছে দেখ, 25% প্রফিট করেছে কস্টের ওপর। মানে কস্ট তাহলে 100 ছিল, তাহলে সেল কত? 125, একই না? কোশ্চেনে কি বলেছে, সেল বলেছে না কস্ট বলেছে? সেল বলেছে। কত? 5,60,000। তাহলে তুই এখান থেকে কস্ট বের করতে রৈখিক নিয়ম, 125 টাকা এখানে লিখছি, 125 টাকা সেল হলে কস্ট কত? 100 টাকা। এক হলে কত? 100/125, তাহলে 5,60,000 হলে কত, কত হচ্ছে দেখ, 4,59,000 করে দেখ। নাকি ভুল বললাম, ক্যালকুলেশন ভুল হয়েছে? 4,48,000। তাহলে কত হলো এই 4,48,000? কি বেরোলো, কস্ট বেরোলো না প্রফিট বেরোলো না সেল বেরোলো? 4,48,000 কি বেরোলো, কস্ট না প্রফিট না সেল? আরে সেল তো বলেছে 5,60,000, কস্ট বেরিয়েছে, তাহলে কস্ট 4,48,000। মানে কস্ট অফ গুডস সোল্ড, মানে যেই গুডসটা আমরা মার্কেটে বেচতে চলেছি তার কস্ট প্রাইস কত? 4,48,000। ঠিক আছে, এবার তোকে ক্লোজিং স্টক নিতে হবে। ক্লোজিং স্টক কত ছিল? 36,000 টাকা। ঠিক আছে, আর ওপেনিং স্টক কত ছিল? 25,000 টাকা। বুঝতে পারলি কথা? আমার কথা মন দিয়ে শোন, কোশ্চেন ঘোরাতে পারে এক্সামে। কোশ্চেন ধর, সাপোজ ধর, সাপোজ অঙ্কে যদি ওপেনিং স্টক আর ক্লোজিং স্টক না থাকতো, যদি ওপেনিং স্টক আর ক্লোজিং স্টক না থাকতো, তাহলে এই কস্ট অফ গুডস সোলটাই হয়ে যেত গুডস সেন্ট টু ব্রাঞ্চ। যেহেতু স্টক আছে তাই স্টক নিতে হলো, স্টক না থাকলে দিতে হতো না। গুডস সেন্ট টু ব্রাঞ্চ মানে বুঝিস তো, গুডসই তো থাকবে আর গুডস মানেই তো স্টক। বুঝতে পারলি? তুই ভাবলি কেন স্টক আসলো, ভাবতেই পারিস স্টক কেন আসলো, বুঝতে পারলি কেন স্টক আসলো? আরে গুডস তো স্টকের মধ্যেই পড়ছে না, তো বুঝতে পারছি। এখানে যোগ বিয়োগ করে দেখ কত হচ্ছে, 4,59,000। কত হলো? 4,59,000। তাহলে এখানে লিখবো 4,59,000, বুঝতে পারলি? কি তুই যোগ বিয়োগ করতে পারিস, শিখেছিস কোনদিন যোগ বিয়োগ? 36,000 একটা 25,000 বাদ দিলে কত হয়? আচ্ছা, তাহলে হয়ে গেল 4,59,000, হয়ে গেল তো। এবার এই দিকে কি করব, এই দিকে কি করতাম মনে কর, বাই রেমিটেন্স কি লিখতাম? বাই রেমিটেন্স কি কি আসতো? ক্যাশ সেলস। তো বল, টোটাল সেল হয়েছিল তোর 5,60,000, যার মধ্যে 20% ক্যাশ সেল। তাহলে কর 5,60,000 20% কর, 1,12,000 ক্যাশ সেলস। আচ্ছা, কালেকশন বলেছিল অঙ্কে? থাক, আস্তে আস্তে, কোনো তাড়াহুড়া নেই, এদিক টাকা, এই এদিক টাকা, ডেটার্স অ্যাকাউন্টটা ফিল আপ কর, ওপেনিং ব্যালেন্স এখানে লেখ, টু ব্যালেন্স বিডি কত ছিল? 60,000। শুনছিস তো? দেখ না, তাড়াহুড়া করবি না, অঙ্কটার দিকে ফোকাস কর। আমি কী কী করছি, আমরা ক্যাশ সেলের পর কী লিখতাম বল? এখানে ক্রেডিট সেল তো আসে না, এখানে তো ক্রেডিট সেল কী আসে, কালেকশন আসে।
তাহলে এখানে কালেকশন লিখতাম অঙ্কে কি কালেকশন বলেছে না কালেকশন না বলে কোন অ্যাকাউন্টের সাহায্য নিতে হবে ডেটার্স অ্যাকাউন্ট তাই ডেটার্স অ্যাকাউন্টে চলে গেলাম তো ডেটার্সের ওপেনিং ব্যালেন্স 60,000 আর ক্লোজিং ব্যালেন্স কত ছিল বল 48,000 তাই তো তাহলে এখানে লিখ বাই ব্যালেন্স সিডি 48,000 বাই ব্যালেন্স সিডি কত হচ্ছে 48,000 টাকা ঠিক আছে হয়ে গেল 48,000 টাকা এবার বল তুই বল তুই বল দেখি উদো 5,60,000 টাকা টোটাল সেল যার মধ্যে ক্যাশ সেল 1,12,000 তার মানে বাকিটা ক্রেডিট সেল তাহলে ক্রেডিট সেল কোথায় আছে ডেটার্স অ্যাকাউন্টে ডেবিটে না ক্রেডিটে ক্রেডিট সেল কোন দিকে আছে আরে ভাব না তুই ভুলে যেতে হবে না মনেই করতে হবে না তোকে সেল মানে সেল মানে ক্রেডিট সেল তো ডেটার্সে আসে এটা তো জানিস কিন্তু সেল হলে ডেটার্সের ব্যালেন্স বাড়বে না কমবে সেটা ভাব সেল হলে ডেটার্সের ব্যালেন্স বেড়ে যায় সেলস হলে ডেটার্সের ব্যালেন্স বেড়ে যায় তাও যদি ভুলে যাস জার্নাল ভাব ইলেভেনে জার্নাল শিখেছিলি সেল হলে জার্নাল কি করতি আমরা যদি কাউকে ধারে গুড বেঁধে কি বলতাম রাম অ্যাকাউন্ট ডেবিট টু সেলস তাই করতাম তো নাকি ভাবছিস কেন এত কি ভাবছিস নর্মাল জিনিস কাউকে ধর গুডস বেচলাম গুডস বেচাকে বলে সেল সেল তোকে ইনকাম আর যাকে গুডস বেচি তাকে ডেবিট করতে হয় রাম টু সেলস তাই এখানে ডেটার্স অ্যাকাউন্টে ডেবিট হবে সেলস টু সেলস মোট কথা সেল হলে ডেটার্সের ব্যালেন্স বেড়ে যায় মানে ধারে গুডস বেচলে ডেটার্সের ব্যালেন্স বেড়ে যাবে সেল কত হবে 5,60,000 থেকে তুই 1,12,000 বাদ দিবি বুঝতে পারলি কেন 1,12,000 বাদ গেছে বোঝা গেল কেন 1,12,000 বাদ গেছে 5,60,000 টোটাল সেল যার মধ্যে 1,12,000 ক্যাশ সেল তারপরে টোটাল সেল থেকে ক্যাশ সেল বাদ দিলে ক্রেডিট সেল বেরিয়ে যায় 4,48,000 তাহলে এখানে লিখবো কালেকশন কত 4,48,000 হয়ে গেল তাহলে দুটো যোগ কর 4,00,000 আর 5,00,000 এটা 5,60,000 আর কি আছে আর কি আছে আর একটা আইটেম ছিল মনে হচ্ছে কি আইটেম ছিল বল টু ব্যাংক অ্যাকাউন্ট তাই তো এখানে হেড অফিস হেড অফিসের খরচটা নিতে হয় কার খরচ নিতে হয় ব্রাঞ্চের খরচ নিতে হয় না মন্দি শুনছিস তো আরে মন্দি শুনছি এই জায়গায় এই অঙ্কটা ভুলের জায়গায় এই জায়গাটাই আছে আর কোনো ভুল নেই কোশ্চেনে বলছি যদি হেড অফিসের খরচটাই এখানে আসে ব্রাঞ্চের খরচ আসে না তার মানে কি কি বলেছে প্রথমে বলছে একটা স্যালারি বলেছে তাই তো স্যালারি বলেছে রেন্ট বলেছে আর পেটি এক্সপেন্স বলেছে দেখ যে যেগুলো বলছে আগে লেখ তারা বোঝে নেই তারা বোঝাচ্ছি স্যালারি রেন্ট আর পেটি ক্যাশ তো স্যালারি কত বলেছে বল স্যালারি বলে 36,000 টাকা লেখ রেন্ট কত বলেছে 12,000 টাকা আর পেটি ক্যাশ 5 লিখতে পারবো না আমি 5 আমি লিখতে পারবো না 5 লিখলেই কেটে দেবে 5 লিখলেই কেটে দেবে 5 লিখতে পারবো না ওটাই তো বোঝাচ্ছি বছরের শুরুতে পেটি ক্যাশ কত ছিল এটা এটা টুকছিস না টোকা গেছে টোকা গেছে সব টোকা এই জায়গাটা এই পোর্শন সব টোকা গেছে আচ্ছা ওটা টুকে না তারপর আমি ওখানে মুছতে হবে তো নাহলে আমি বোঝাতে পারবো না আচ্ছা ডেটার্সের কাজটা ওই ডেটার্সটাকে মিলিয়ে নিই ডেটার্সটা মিলিয়ে নিই ডেটার্সের ডেবিটে যোগ করে কত 4,48,060 যোগ করে 5,08,000 হয় না এটা দেখিস কিন্তু যোগ বিয়োগ ভুল হলো কাটাকাটি হবে 5,08,000 এই 5,08,000 থেকে 48,000 বাদ দে কত হচ্ছে দেখ 4,60,000 হচ্ছে তাই তো কত হচ্ছে 4,60,000 এটাকে কি বলে কি বলতে পারি বল এটাকে বাই বল বাই কি হবে কালেকশন ফ্রম ডেটার্স কি সব বলছিস ভুল ভাল বলছিস কেন আরে সেল তো লিখলাম তো এখানে কি লিখবি কালেকশন আরে আমি ডেটার্স অ্যাকাউন্টটা কেন খুললাম কত টাকা ডেটার্স থেকে কালেক্ট করি সেটা বার করার জন্য তো খুললাম কালেকশন ফর্ম ডেটার্স কত টাকা হয়েছে কালেকশন 4,60,000 এখানে 4,60,000টা বসে যাবে 4,60,000 থেকে 1,12,000 যোগ করলে কত হয় 5,72,000 ভালো করে বোঝ কি উল্টো পাল্টা বললি কেন তুই তো অলরেডি সেল চলে সেল আবার বললি কেন তুই বল না ডেটার্স তুই তুই তোদের যে দোকান আছে কাউকে ধারে গুডস বেচিস তাহলে ওর থেকে কত টাকা কালেক্ট করে জানবি না এই বছর কত কালেক্ট করে 4,60,000 এটা বের করলাম কালেকশন অবশ্যই বের করতে হবে তো হলো তাদের তুই বোঝা গেছে তো আচ্ছা স্যালারি কত টাকা পেমেন্ট করেছে ব্রাঞ্চ 36,000 টাকা রে ব্রাঞ্চ কি করে পেমেন্ট করবে ব্রাঞ্চকে নিশ্চয়ই টাকা পাঠিয়েছে বুঝতে পারলি তো ব্রাঞ্চকে টাকা না পাঠালে পেমেন্ট করতে পারবে না তাই এখানে 36,000 টাকা লিখলাম রেন্ট রেন্ট ও কি করে পেমেন্ট করলো আরে ওকে টাকা পাঠিয়েছে তাই রেন্ট পেমেন্ট করেছে কি বললে বুঝতে পারলি তো পেটি ক্যাশের কথাটা বোঝ পেটি ক্যাশ এটা হয়ে গেছে আমি এখানে বুঝতে পারলাম হয়ে গেছে পেটি ক্যাশটা একটা অ্যাকাউন্ট খুলতে হয় এটা একটা টি ফর্মে একটা অ্যাকাউন্ট খুলে তোকে বুঝিয়েছি পেটি ক্যাশটা ওয়ার্কিংসের মধ্যে চলছে পেটি ক্যাশ আচ্ছা কে বলবি পেটি ক্যাশ অ্যাসেট না লাইবিলিটি অ্যাসেট এখানে লিখলাম ডেবিট এখানে লিখলাম ক্রেডিট অ্যাসেট বাড়বে ডেবিট দিকে অ্যাসেট কমবে ক্রেডিট দিকে
তাহলে ওপেনিং ব্যালেন্স কি হবে? ডেবিট হবে টু ব্যালেন্স বিডি, কত টাকা? 120 টাকা। আর ক্লোজিং ব্যালেন্স কত দিয়েছে? ক্লোজিং ব্যালেন্স 180। এখানে লিখবো বাই ব্যালেন্স সিডি 180। তুই ভাব, আরে ভাব, বছরের শুরুতে পেটি ক্যাশে ছিল কত? 120 টাকা। বছরের শেষে পেটি ক্যাশে কত পড়ে আছে? 180 টাকা পড়ে আছে, ঠিকই আছে। আরে বছরের শেষে 180 টাকা এখনো পড়ে আছে, ঠিক আছে তো? আর পেটি ক্যাশ কত খরচ করেছে? ব্রাঞ্চ কত খরচ করেছে পেটি ক্যাশ? 5000 টাকা বললি তো? ঠান্ডা মাথায় ভাব, বছরের শুরুতে পেটি ক্যাশে পড়েছিল 120, বছরের শেষে পেটি ক্যাশে 180 পড়ে আছে। মানে কি, 120 ছিল এখন 180, মানে আরো 60 টাকা বেড়ে গেছে না? পেটি ক্যাশ আরো 60 টাকা বেড়ে গেছে, পেটি ক্যাশ খরচ করেওছে তারপরেও 60 টাকা বেড়েছে, নিশ্চয়ই টাকা পেয়েছে। টাকা কনসেপ্টটা বোঝার চেষ্টা করা, কোনো মুখস্থ করার জায়গা নেই। বছরের শুরুতে পেটি ক্যাশে কত ছিল? 120, বছরের শেষে কত হলো? 180। আরে নিশ্চয়ই টাকা পেয়েছে না? টাকা টাকা যদি না পেয়ে তাহলে 60 টাকা বাড়তো কখনো? টাকা তো পেয়েছে। আর টাকা পেলে ক্যাশ বাড়বে না কমবে? বাড়বে। তুই বললি কত টাকা বাড়বে, আমি তুই বললি কত টাকা বেড়েছে, কোশ্চেনে কিছু বলেছে কত টাকা পেয়েছে? বলেনি তো, কিন্তু বলেছে এটা কথা বলে, এই কথাটা বলেছে, ব্রাঞ্চ কত খরচ করেছে, পেটি ক্যাশ কত খরচ করেছে সেটা বলেছে। কত খরচ করেছে? 5000। তাহলে 5000 টাকা যদি খরচ করলে ওর ক্যাশের ব্যালেন্স বাড়বে না কমবে? কমবে। তাহলে কমলে কেইটা লিখ, এখানে লিখবি বাই ক্যাশ অ্যাকাউন্ট কত টাকা? 5000 টাকা। তুই নিজেই বুঝতে পারিস 5180 টাকা ক্রেডিট, ডেবিটে লেখ 5180, তার মানে ও কত টাকা পেয়েছে? 5060 টাকা। আমি এটা তোকে মুখেই বলে দিতে পারতাম, আমি তোকে মুখেই বলে দিতে পারতাম, আমি বলিনি, তো বোঝানোর জন্য বলিনি। 120 টাকা শুরুতে ছিল, শেষে 180 হলো, তার মানে ও তো 60 টাকা, তো 120 ছিল 180, 60 টাকা তো বেড়ে গেছে, মানে ও যত টাকা খরচ করে তার চেয়ে আরো 60 টাকা এক্সট্রা, বুঝতে পারছিস তো? তার মানে 5060, এটা কী লিখবি? এটা টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে ও কার থেকে পেয়েছে? এটা হেড অফিসের থেকে পেয়ে 5060। তার মানে এখানে পেটি ক্যাশ কত বসবে? 5060 টাকা। এইগুলো কিছু করার দরকার নেই, স্যালারি রেট এই টাকাটা পেয়েছে, এই টাকাটা খরচ করে দিয়েছে, ঠিক আছে? 36 আর 12 48, 48 আর 5 53,060 টাকা, যোগ বিয়োগ করে বল কত হচ্ছে? 6,56,100, তার থেকে এটা বাদ দে কত হচ্ছে? 59,000। তাই লিখবো টু জেনারেল পিএল, বুঝতে পারলি তো? শেষ অঙ্ক এখানে লিখবি নেট প্রফিট, মানে প্রফিট অন ব্রাঞ্চ, বুঝতে পারলি অঙ্কটা কেমন?